আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা সিউট ইউনিটের পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশাল একটা ক্লাস নিয়ে চলে আসলাম। সবাই খুব দ্রুত আমরা লাইভে জয়েন হয়ে যাবো। যেখানে আমরা লাইভ শেয়ার করে দিই। সো আমাদের কমিটমেন্ট ছিল, আমরা আমরা হচ্ছে আজ আমি যদি বলি আজকে আজকে আমি আমি সিউ ক্যাম্পাস থেকে আসার সময় কিন্তু বলতেছিলাম, সবাই বলতেছিল ভাই আর ডিউর জন্য কিছু করেন। সো ডিউর জন্য কিছু করে, সরি সরি, সিউর জন্য কিছু করেন, সিউর ডিউনিটির জন্য কিছু করেন। সো সবার কথাগুলো শুনে আমি তখন ওদেরকে ওখানেই আশ্বস্ত করছিলাম, তোমরা বাসায় যাও, আজকে রাত থেকে তোমাদের সিউ স্পেশাল ডিউনিটের ক্লাস আমরা দিচ্ছি। সবাই খুব দ্রুত আমরা লাইভে জয়েন হবো, লাইভে জয়েন করলে হবে না, লাইভটাকে শেয়ার করবা, সবাইকে মেনশন করবা। আজকে থেকে টানা ডিউনিটের পরীক্ষা আমার 16 তারিখ, আমরা 15 তারিখ পর্যন্ত তোমাদের সাপোর্টের জন্য আমরা আরটিপিইউ তোমাদের জন্য নিয়োজিত আছি। সবাই খুব দ্রুত আমরা ক্লাসে জয়েন করে ফেলবো ভাইয়া, সবাই অনেক আগ্রহ নিয়ে ওয়েট করতেছিল, আমি বুঝতে পারতেছি। সবাই খুব দ্রুত চলে আসবো, আমাদের কনসেকিউটিভ যে ক্লাসগুলো হবে গ্রাজুয়ালি। তো তোমাদের আমাদের এই রুটিনের মধ্যে তোমার আশরাফুল আজকে তোমাদের মানে এটা ক্লাস হবে পেয়েছে, সবাই চলে আসো, সবাই যারা ডিউনিটে পরীক্ষা দিবে যত ফ্রেন্ড ফ্রেন্ড আছে সবারই আসো। যেহেতু ফ্রি ক্লাস গুলো নিচ্ছে, একদম ফ্রিতে যেহেতু নিচ্ছে, একদম সবার জন্য এই ফ্রি কোর্সের মধ্যে আমি তোমরা খুব শীঘ্রই রুটিনটা পাই যাবা। এই ফ্রি কোর্সের মধ্যে তোমাদের আশরাফুল এবং রাব্বি তোমাদের জিকে ক্লিয়ার করবে, তৌফিক হচ্ছে তোমাদের বাংলা ক্লিয়ার করবে, আর অ্যানালিটিক্যাল স্কিল ক্লিয়ার করব আমি ইনশাআল্লাহ। সবাই খুব দ্রুত আমরা চলে আসব। ওকে, সবাই শেয়ার দিয়ে দাও দেখি ভাইয়া ক্লাসটা, সবাই খুব দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও। সো আশরাফুল, আশরাফুল তুমি যদি একটু সমাজবিজ্ঞান অনুষদ নিয়ে বলো। সমাজবিজ্ঞান অনুষদ, আসলে সমাজবিজ্ঞান অনুষদ নিয়ে বলতে হলে বলা যায় যেহেতু ভাইয়ার নিজের অনুষদ, হ্যাঁ আমি নিজেও এই ইউনিটে পরীক্ষা দিই, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে আল্লাহর রহমতে। তো দেখো, ডি ইউনিটে পড়তে গেলে ডি ইউনিটের বেশ কিছু, পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে কি বাংলা ইংলিশ জিকে, আর এখানে এক্সট্রা করে থাকে সেটা হচ্ছে কি অ্যানালিটিক্যাল স্কিল, যেটা হচ্ছে যে আমাদের বস আমার পাশেই রয়েছে ভাইয়া, এটা দেখবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ। গতবারও ভাইয়া ক্লাস থেকে এসো, মানে আমি যদি বলি মানে এটা 90% এবভ মানে কমন আসছে। তো ইনশাল্লাহ এবার হচ্ছে চেষ্টা থাকবে ভাইয়ার আইকিউ এবং জিকে তে আমি এবং রাব্বি ভাইয়া থাকবো। আর জিকের বিষয়টা বলি ভাইয়া, কিন্তু জিকে হচ্ছে এখানে 20 মার্কস, এই 20 মার্কস হচ্ছে তোমার পিওর মার্কস, মানে এখানে তুমি এই 20 মার্কস হোল্ড করতে পারো যদি একটু সচেতন ভাবে পড়তে পারো, ঠিক আছে। আমি যদি একটু বলি, ডিউনিটি কিন্তু একটা স্মার্ট টাইপস এর জিকে আসছে, ইন্টারন্যাশনাল থেকে আসছে অথবা বাংলাদেশ থেকে যেগুলো আসছে একটা স্মার্ট টাইপস এর, মানে এখানে খুব ডিপ জায়গা থেকে কোশ্চেন আসে না, বাট একবারে মানে স্পেসিফিক কিছু টপিক আছে, এই টপিক গুলো থেকে বারবার রিপিটেশন আসে, এবং কোশ্চেন রিপিটেশন না বাট টপিক রিপিটেশন বারবার হয়, এবং এই টপিক গুলো ধরে ধরে কিন্তু আমরা জিকেটা একদম ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। এবং এর মধ্যে তোমার আমরা যদি আমাদের এই ফ্রি ক্লাস যতদিন চলবে অর্থাৎ ডিউনিটের আগ পর্যন্ত, আমি আশরাফুল ওদেরকে এক বাক্যে কথা বলি, তোমরা যদি আগে কখনো ডিউনিটের জন্য প্রিপারেশন নিয়ে না থাকো অথবা যারা প্রিপারেশন নিয়ে নিতেছো তারা এই পুরো আজকে থেকে যদি আমাকে কথা দাও ভাইয়া, আজকে থেকে একদম 15 তারিখ পর্যন্ত আপনাদের সাথে থাকবো, তাহলে পুরা ব্যাপার আজকে যেমন সি ইউনিটে পুরা আরটিপিইউ এবং এএল দুইটা প্ল্যাটফর্মে জয় জয়কার হয়েছে। আমি ক্লাসের মধ্যে বলে আশরাফুল হয়তো পাশে সাক্ষী আসো, সবাই যখন পরীক্ষার হল থেকে দূরে এসে সবাই বুকে ঝাঁপড়াই ধরতেছে, আমি চাই যখন ডিউনিটে পরীক্ষায় তোমরাও আমাদেরকে ওই লেভেলের হাক করো। সো আমি জাস্ট সবার থেকে একটাই ডেডিকেশন চাইতেছি ভাইয়া, যারা যেখানে আছে সবাইকে নিয়ে আসছো, সবাইকে মিলে ক্লাস করবো, আর এই কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে A to Z জিকে, A to Z IQ পাশাপাশি A to Z বাংলা, আই মিন যা যা তোমাদের আছে সব কিছু আমরা শেষ করব ইনশাল্লাহ। আমরা আর কথা বলবো না, আমরা ক্লাসটা আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে ওকে, সবাই একটু আচ্ছা, ক্লাস তো শুরু হয়ে গেছে, তোমরা সবাই একটু ভাইয়াকে জানাবা যে সবাই রেডি কিনা, এবং একটু দাঁড়াও, ক্লাসটা শুরু করার আগে ভাইয়া আমি যেটা সব সময় বলি যে নিজের ফ্রেন্ডদেরকে আনো, একটা কম্পিটিশন হোক, একটা সুস্থ কম্পিটিশন হোক ক্লাসের মধ্যে, যেহেতু টাইম নিয়ে ফেলছি অনেক, টাইম আর বেশি নিব না, আমাকে একটু ভাই একটু দ্রুত সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। যারা ক্লাস আছে অনেকে জয়েন হচ্ছে, হ্যাঁ আমরা সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দিই, ক্লাসটা শেয়ার দিয়ে নিজেদের যে সকল বন্ধুরাও আমাদের সাথে অ্যাডমিশন পরীক্ষার্থী অর্থাৎ ভর্তি যোদ্ধা রয়েছে, সকল ভর্তি যোদ্ধাদেরকে কি করি একটু মেনশন করে দিই কাইন্ডলি, ঠিক আছে। আমি তোমরা রেডি হলে আমরা কি আমরা চলে যাবো ডাইরেক্ট, আমরা ক্লাসে চলে যাবো, ঠিক আছে। এখন ভাইয়া একটু দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই মেনশন করে দাও। ওকে
সবাই একটু দ্রুত ক্লাসে তোমার সকল ফ্রেন্ডকে মেনশন করে দাও। পাশাপাশি কি ভাইয়া, পাশাপাশি হচ্ছে যে তোমার এই আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হচ্ছে শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে ডান লিখে দাও ভাইয়া, নিজের টাইম লাইন থেকে ভাইয়া শেয়ার দিয়ে নিই, দেন হচ্ছে যে আমরা চলে যাবো ক্লাসে। ঠিক আছে, দেখো আজকে আমরা বেশ কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক পড়বো, গুরুত্বপূর্ণ টপিকের প্রতি আমি যদি একটু বলি, হ্যাঁ আমি একটু বলি, আমি একটু একটু বলি যে সিউর সিউর ডিউনিটি আসলে কোয়েশ্চেন আসে কোথেকে, সিউর ডিউনিটি আসলে কোয়েশ্চেন আসে কোথেকে। হ্যাঁ দেখো, এক নম্বর টপিক হচ্ছে, দেখো এই বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বাংলাদেশ পরিচিতি, হ্যাঁ বাংলাদেশ পরিচিতি, এই পরিচিতিটা, এই পরিচিতির মধ্যে হচ্ছে যে একদম বেসিক টার্মগুলো থেকে কোয়েশ্চেন আসে, বাংলাদেশ পরিচিতি থেকে আসে। দুই নম্বর আছে বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ 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 সংবিধান সংবিধান, হ্যাঁ সংবিধান সংবিধান, পাশাপাশি ধরো যে আরো বেশ কিছু বাংলাদেশ সংবিধান আছে, তারপর বিভিন্ন ধরো যে বিশেষ করে এই এই ডিউনিটি পরীক্ষা দিলে যে একটা বিষয় জানা লাগবে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, মুজিব মুজিব প্লাস হচ্ছে কি, মুজিব প্লাস হচ্ছে হাসিনা, শেখ হাসিনা, মুজিব প্লাস শেখ হাসিনা, মুজিব প্লাস শেখ হাসিনা, এই দুজন ব্যক্তি সম্পর্কে জানা লাগবে। এবং যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ভাইয়া তোমাকে জানতে হবে বিভিন্ন ভাস্কর্য, ভাস্কর্য, হ্যাঁ ভাস্কর্য সম্পর্কে জানতে হবে, ভাস্কর্য প্লাস হচ্ছে যে তোমাকে জানতে হবে বিভিন্ন স্থাপনা, পূর্বনাম উপনাম, ঠিক আছে, সিও আবার এগুলো থেকে কোয়েশ্চেন করে বরাবরের মধ্যে। হ্যাঁ পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়াবলী, কি ভাইয়া আন্তর্জাতিক 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 বিষয়াবলী, বিষয়া বিষয়া বলি আন্তর্জাতিক বিষয় বলি। হ্যাঁ আচ্ছা, আমি এটা একটা হোয়াইট পেজে লেখার ট্রাই করি, একটা হোয়াইট পেজে লেখার ট্রাই করি, তাহলে তোমরা সবাই একটু 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 সবাই তুলে নিবে। এই আমি আজকে ক্লাসের নোট, আজকে ক্লাসের নোটগুলো দেখবো, আজকে ক্লাসের নোটগুলো দেখতে চাইবো, সবার থেকে ক্লাসের নোটগুলো চাইবো। এই যে যারা যারা ক্লাসে রয়েছে ভাইয়া, এই যারা যারা ক্লাসে রয়েছে, হ্যাঁ আমি একটু ক্লাসের নোটগুলো দেখবো। তার আগে সবাই এই খাতা কলম নিয়ে রেডি আছো কিনা, খাতা কলম রেডি, খাতা কলম রেডি, আমি টপিক বলে দিচ্ছি, এখনই টপিক বলে দিব, খাতা কলম রেডি কিনা জানো ভাইয়া, ভাইয়ার কাছে নোট রয়েছে, ভাইয়া নিজের কাছে নিজের তৈরি নোট রয়েছে, এটা আমি বলে দিব। তার আগে বলো খাতা কলম রেডি কিনা, সবার খাতা কলম রেডি কিনা, তাহলে আমি আমি সাজেশন দিয়ে দিব ক্লাসে, এখনই সাজেশন দিয়ে দিব, এখনই সাজেশন দিয়ে দিব, ক্লাস রেডি কিনা, এই খাতা কলম রেডি আছে, খাতা কলম নিয়েছো ভাইয়া, সবাই খাতা কলম নিয়েছো কিনা আমাকে জানাও, ঠিক আছে খাতা কলম নিয়েছো, ওকে ফাইন। এখন দেখো আমি একটু এক নম্বর দিয়ে লিখি, হ্যাঁ বাংলাদেশ পরিচিতি, ঠিক আছে কি ভাইয়া, বাংলা দেশ পরিচিতি, বাংলাদেশ পরিচিতি, এটা হচ্ছে এক নাম্বার। হ্যাঁ দুই নাম্বার যেটা দিচ্ছি দেখো সংবিধান, সেটা হচ্ছে সংবিধান থেকে টোটাল কোয়েশ্চেন আসবে, সংবিধান এবং বাংলাদেশ পরিচিতির মধ্যে কি কি রয়েছে এটা তোমরা জানো, ঠিক আছে। তারপর দেখো যে তিন নাম্বার আসবে ইতিহাস টপিক থেকে, ইতিহাস মানে নট লাইক দ্যাট যে শুধু বাংলাদেশের ইতিহাস, এটা বিডি প্লাস বিডি প্লাস বিডি প্লাস ইন্টারন্যাশনালের একটা সমন্বয় থাকবে, বিডি প্লাস ইন্টার ইন্টারন্যাশনাল একটা সমন্বয় থাকবে, ইন্টারন্যাশনাল একটা সমন্বয় থাকবে। চার নম্বরে কি আসবে ভাইয়া, চার নম্বরে, চার নম্বরে যেটা আমাকে জানতে হবে বিশেষ মানে বিভিন্ন কি বিখ্যাত ব্যক্তিবর্গ, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ, ব্যক্তি ব্যক্তিবর্গ, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জানা লাগবে। পাঁচ নম্বরে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে দেশ রাজধানী মুদ্রা, দেশ রাজধানী 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 দেশ রাজধানী মুদ্রা, মুদ্রা সম্পর্কে জানা লাগবে, মুদ্রা সম্পর্কে জানা লাগবে, ঠিক আছে। এবং দেখো আরেকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে যে বললাম শেখ মুজিব, শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব প্লাস মুজিব প্লাস শেখ হাসিনা, শেখ হাসিনা শেখ হাসিনা শেখ মুজিব প্লাস শেখ হাসিনা। তারপর যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে বর্তমান নাম, বর্তমান নাম বর্তমান নাম, তারপর রয়েছে আমাদের পূর্বনাম, হ্যাঁ বর্তমান নাম পূর্বনাম, বর্তমান নাম পূর্বনাম মনে রাখবে ভাইয়া, বর্তমান নাম পূর্বনাম। তারপর বিভিন্ন হচ্ছে বিশেষ করে, তারপর জানতে হবে যে কি জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন প্লাস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গা অর্গানাইজেশন, ঠিক আছে। তারপর যে জিনিসটা জানা লাগবে, তারপর আমাদের জানা লাগবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন থাকবে ভাইয়া আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে, আন্তর্জাতিক চুক্তি থেকে কি আসবে কোয়েশ্চেন আসবে, আন্তর্জাতিক আন্তর্জাতিক কি আন্তর্জাতিক চুক্তি থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে, মাস্ট, এটা আমি এইখানে কনফার্ম করে দিচ্ছি, আন্তর্জাতিক চুক্তি থেকে কি মাস্ট কোয়েশ্চেন থাকবে, মাস্ট কোয়েশ্চেন থাকবে। দেখো এই যে হাওর, হাওর থেকে হাওর বাও হাওর নদ নদী মানে নদী, হ্যাঁ হাওর নদী, তারপর হচ্ছে পাহাড়, এগুলো শুধু বাংলাদেশের, এই হাওর নদী পাহাড় ঠিক আছে, পর্বত পাহাড়, তারপর হচ্ছে কি দ্বীপ, হ্যাঁ দ্বীপ, হ্যাঁ এগুলো থেকে কি কোয়েশ্চেন থাকবে, এগুলো থেকে মাস কোয়েশ্চেন থাকবে। তারপর হচ্ছে যে রিসেন্ট রিসেন্ট জিকে, যেটা রিসেন্ট 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 জিকে, রিসেন্ট জিকের মধ্যে কি রয়েছে ভাইয়া বিভিন্ন রিপোর্ট সমীক্ষা, রিপোর্ট রিপোর্ট
বিপ্লব, হ্যাঁ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিপ্লব ও স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, ঠিক আছে, বিভিন্ন বিপ্লব ও স্বাধীনতা সংগ্রাম, এবং সর্বশেষ হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের কি সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম প্লাস হচ্ছে যে তোমাদের জানতে হবে কি বই, আত্মজীবনী, হ্যাঁ, জীবনী। এখন একটা কথা ক্লিয়ার করে দাও, এগুলো সবগুলো তোলা হয়েছে কিনা আমাকে জানান, এই টপিকগুলো শুধু এই টপিক থেকে ইনশাল্লাহ আমরা 20 marks কভার করবো। কত মার্কস ভাইয়া? 20 marks, হ্যাঁ, 20 marks, 20 marks কি কভার করবে, এবং এটা আমাদের ইনশাল্লাহ পাবো। ইনশাল্লাহ পাবো কিনা আমি জানতে চাই, সবার থেকে লাউডলি জানতে চাই যে ভাইয়া ইনশাল্লাহ পাবো কিনা। এখন বলেন যে সবগুলা তোলা শেষ কিনা আমি জানতে চাই। ওকে, সবগুলা ডান ভাইয়া, মনে রাখিয়েন ভাইয়া, সবগুলা ডান মনে রাখিয়েন। এখন দেখেন, এটা কি আমি ক্লিয়ার করবো, সবার লেখা, এটা যদি লেখা হয় তাহলে কমেন্টে একটা লাভ ব্রেক দিয়ে দেন। সবার কমেন্টে একটা লাভ ব্রেক দেখতে চাই সবার। আমি সাজেশন দিয়ে দিয়েছি ভাইয়া, ডি ইউনিট ফর সিউডি, যেহেতু ভাইয়ার ইউনিট, ভাইয়া নিজে এই ইউনিটে পরীক্ষা দিয়েছি, এবং গতবারও আমি এই টপিকগুলো পড়িয়ে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমত, এবং আমরা হয়তো তোমাদের কাছে উছিলা, ঠিক আছে, উছিলা হিসাবে কি পারতেছি, এই জিনিসগুলো সম্পূর্ণ কভার একদম 100% আসে। উনিশটা কোয়েশ্চেন আমাদের ফ্রি ক্লাসগুলো থেকে আসছিল, এবং 20টা হচ্ছে যে একটা কোয়েশ্চেন বাদ গেছিলো যেটা রিসেন্ট জিকের একদম ইয়ে, ঠিক আছে। এখন বলেন এগুলো পড়লে এনাফ, ওকে, ডান আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে ডান। তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। দেখো এখন আমরা আজকের বিষয় সম্পর্কে জানবো। প্লিজ ভাইয়া কমেন্ট করেন, কি পড়বো ভাইয়া কমেন্ট, হ্যাঁ, ব্যাব মেগা প্রজেক্ট, ওই যে বললাম যে ওই যে রিপোর্ট সমীক্ষা মেগা প্রজেক্ট, সেগুলো একটার মধ্যে আসছে, হ্যাঁ ভাইয়া, মেগা আসবে, মেগা প্রজেক্ট ওই যে বললাম, যেটা হচ্ছে যে রিপোর্ট সমীক্ষা, ওটা রিসেন্ট জিকে, ওই রিসেন্ট জিকে মধ্যেই হচ্ছে মেগা প্রজেক্ট ইনক্লুডেড, ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন আজকের টপিক হচ্ছে সংবিধান, ভাস্কর্য, ভৌগোলিক উপনাম, নদ নদী ও চলচ্চিত্র, ঠিক আছে। আজকে আমরা এই টপিকগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে চলে যাই ভাইয়া, ডিউনিটি রিসেন্ট কেমন আসে? ভালো পরিমাণ, যেহেতু 20টা কোয়েশ্চেন, তুমি একটা থেকে দুই বা তিনটা রিসেন্ট জিকে পাওয়া যাবে। তবে আমি একটা জিনিস বলে রাখি, রিসেন্টের সাথে ওই যে আমি বললাম না, দেশ রাজধানী যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ইনক্লুডেড হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, সারাবে ইংলিশ ক্লাস নিবে, ওকে। এখন দেখো, এখন ওকে, পরবর্তীতে দেখেন প্রথম কোয়েশ্চেন, আজকে আমরা সংবিধান পাঠের আগে বেশ কিছু জিনিস জানেন, সংবিধান, এই নোট দেখতে চাই সবার, সংবিধান পাঠ এখানে ক্লিয়ার করবো, ইয়া সংবিধান পাঠ আমি এখানে ক্লিয়ার করব। এখন বলেন রেডি কিনা, সংবিধান পাঠের জন্য রেডি কিনা? দেখেন সংবিধানের জন্য প্রথম একটা কি গণপরিষদ আদেশ জারি হয়, কি ভাইয়া? গণপরিষদ আদেশ জারি করেন। এটা কে তৈরি করেন? আবু সাইদ চৌধুরী। এই গণপরিষদ টোটাল সদস্য ছিলেন কতজন ভাইয়া? 403 জন। 403 জন সদস্য ছিলেন, সদস্য সংখ্যা কত ছিল? সদস্য হচ্ছে 403 জন। তাহলে গণপরিষদের সদস্য হচ্ছে 403 জন। গণপরিষদের সদস্য হচ্ছে কয়জন ভাইয়া? 403 জন। হ্যাঁ, আচ্ছা, জিকে এখানে থাকে হলো তিনটা পার্ট, জিকে, ম্যাথ এবং অর্থনীতি, আপনি যেটা পারেন ওটা থাকেন, হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। এখন গণপরিষদের সদস্য কতজন ভাইয়া? 403 জন, এটা নোট করবেন,
এটা নোট করবেন, এগুলা এগুলা পিডিএফ এ থাকবে না, এগুলা নোট করবেন। গণপরিষদের সদস্য ছিল কতজন? 403 জন। এই গণপরিষদের প্রথম হচ্ছে কি, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 11 এপ্রিল 1972। হ্যাঁ, এই গণপরিষদ আবার কি একটা, এটা কি একটা সংবিধান রচনা কমিটি গঠন করে, সংবিধান সংবিধান রচনা 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 কমিটি, রচনা কমিটি। এই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হ্যাঁ কামাল হোসেন হোসেন ডক্টর কামাল হোসেন হ্যাঁ ডক্টর কামাল হোসেন। টোটাল সদস্য ছিল কতজন? 34 জন। কতজন ছিল ভাইয়া? 34 জন। টোটাল সদস্য ছিল 34 জন। হ্যাঁ, টোটাল সদস্য ছিল 34 জন। এখন এই 34 জনের মধ্যে হ্যাঁ একজন হচ্ছে নারী সদস্য, কি রাজিয়া আক্তার বানু, রাজিয়া আক্তার বানু। হ্যাঁ, একজন হচ্ছে বিরোধী দলীয় সদস্য, একজন হচ্ছে একমাত্র বিরোধী দলীয় সদস্য। তোমার একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত মনে রাখেন, সুরঞ্জিত সেনগুপ্ত হচ্ছে একমাত্র বিরোধী দলীয় সদস্য, এই সুরঞ্জিত সেনগুপ্ত। আর একমাত্র নারী সদস্যকে রাজিয়া আক্তার বানু। এতটুকু ক্লিয়ার। এখন দেখেন বাংলাদেশ সংবিধান, এইটুকু ক্লিয়ার, সংবিধানের বেসিক পার্ট, ঠিক আছে। 403 জন, 11 এপ্রিল প্রথম অধিবেশন বসে, ঠিক আছে। সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশি ভেরি ওয়েল ডান। এখন দেখো আমি এটা ক্লিয়ার করে দিলাম, এটা এগুলো কিন্তু ভাই আমি আবার বলতেছি এগুলা স্লাইডে থাকবে না, এগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে কিন্তু পিডিএফে থাকবে না। আমি বলতেছি ক্লাস নোটটা করে নেবে, আমি সবার থেকে ক্লাস নোটটা দেখতে চাই, সোজা হিসাব। এখানে এতজন ক্লাস করতেছেন, সবার থেকে আমি ক্লাস নোট দেখতে চাই সবার থেকে। তাহলে আমি এটা ক্লিয়ার করলাম। এখন দেখেন সংবিধান, তাই না, সংবিধান, হ্যাঁ সংবিধান যেহেতু পড়তেছি, ঠিক আছে, সংবিধান রচনা কমিটি যে 34 জন সদস্য ছিলেন, ডক্টর কামাল হোসেনকে প্রধান করে করা হয়। এটা হচ্ছে কি, সংবিধান উত্থাপন করে বারোই অক্টোবর হচ্ছে সংবিধান উত্থাপন করা হয় 12 অক্টোবর, কি সংবিধান উত্থাপন করা হয়। দেখো দুই নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চার নভেম্বর হচ্ছে সংবিধান কি গৃহীত হয়, এই গণপরিষদে কি, গণপরিষদে গৃহীত হয়। এটা কোথায়? গণপরিষদে গৃহীত হয়। তাহলে এই 4 নভেম্বর কি হয়? সংবিধান গৃহীত হয়। হ্যাঁ, এবং 3 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কার্যকর, 16 ডিসেম্বর কার্যকর হয়। তাহলে সংবিধান কি উত্থাপন হয় কত তারিখে? 12 অক্টোবর। সংবিধান কি 4 নভেম্বর হচ্ছে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর কি কার্যকর হয়। এখন আমাকে একটু জানান, আমি একটু কথা বলে দিই, কারণ ওরা আবার পরে বলবে। শোনো, সিউডি ইউনিট মানে জিকে মানে ওই যে আগে যেরকম সিউসি ইউনিটে বলছি ম্যাথ মানে রিয়াজ ভাইয়া, ঠিক সেম ভাবে সিউডি ইউনিটের জিকে মানে আশরাফুল ভাইয়া, রাব্বি ভাইয়া। এই দুটা ভাইয়া গতবার যা পড়াইছে আমি একদম 19টা, আমার কাছে এখনো মনে আছে 20টার মধ্যে 19টাই কমন ছিল, ঠিক আছে। আমি কমন শব্দটা কখন বলি, যখন একদম হুবহু মিলে যায়, আর গুলো তো মুখের কথা এমনি মিলে যায়, মুখের কথা মিলে এক কথা, হুবহু তাক এক কথা। এবং আইকিউ মানে রিয়াজ ভাইয়া, ইংলিশ কিছু লাগবে না, ইংলিশ আমি আমার একটা স্টোরি দিছি, ওই স্টোরিটা হয়ে যাবে। সো পড়ালেখা করতে ইচ্ছা করলে এই 5 দিন অনেক কিছু সম্ভব, কারণ এরা আগে যে পড়ে না তা না, পড়ে আসছে। এই 5 দিন পড়ালেখা করলে অনেক কিছু সম্ভব, না পড়লে কিছুই সম্ভব না। এখন ও তুমি যদি এখন খুদায় ক্লাস করতে এসে লাভ নাই, ওইখানে কিন্তু অনেকগুলো কি বলতেছে, অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, সেও লিখতে হবে, মিলে গেলে তোমার আফসোস করিও না। সো ভালো করে ক্লাস করো, এসি ছাড়া ক্লাস দিচ্ছ কেন? ক্লাস না, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো এই নোট করার কথা বারবার বলতেছি, এগুলো কিন্তু আমি আবার বলতেছি পিডিএফ এগুলো দিব না, কারণ যারা পরিশ্রমী তারাই সফল হয়, এই পরিশ্রমীদের জন্য এগুলো, ঠিক আছে। তাহলে দেখো সংবিধান উত্থাপন করা হয় কত তারিখে? সংবিধান উত্থাপন হয় 12 অক্টোবর। সংবিধান গৃহীত হয় কত তারিখে? 4 নভেম্বর। সংবিধান কার্যকর হয় কত তারিখে? 16 ডিসেম্বর। আর এগুলো সবগুলো হচ্ছে কত? 1972 সাল। এই চাই গৃহীত হওয়ার দিবসটাকে কি বলা হয়? কি সংবিধান দিবস, সংবিধান দিবস কবে? সবাই একটু কমেন্ট করেন ক্লাসে, এই সংবিধান দিবস কবে ভাই? হ্যাঁ বাংলা ক্লাস নিবে তো, তৌফিক ভাই বাংলা ক্লাস নিবে বলেন সংবিধান দিবস কবে? আমি একটু জানতে চাই, সংবিধান দিবস
কবে? সংবিধান দিবস কবে বলেন? সংবিধান দিবস কবে আমাকে বলেন? সংবিধান দিবস কবে বাংলাদেশের? সংবিধান দিবস কবে বাংলাদেশের? সংবিধান দিবস কবে বাংলাদেশের? সংবিধান দিবস কবে? একটু দ্রুত দ্রুত দেখতে চাই আমি, এগুলো কিন্তু বেশিক্ষণ ওয়েট করবো না, ঠিক আছে? সংবিধান দিবস 4 নভেম্বর মনে থাকে যেন, মনে থাকে। দেখো এখন দেখো সংবিধানে, সংবিধানের ধারা কয়টি ভাইয়া? সংবিধানের ধারা কয়টি? সংবিধানের ধারা কয়টি? সংবিধানের ধারা হচ্ছে 153, যেটা হচ্ছে 153টি 53টি অনুচ্ছেদ মনে রাখিও ভাইয়া, এটা হচ্ছে হস্তলিখিত সংবিধান। কত পৃষ্ঠা? 93 পৃষ্ঠা কি হস্তলিখিত? হস্তলিখিত মনে রাখি, হস্তলিখিত। হ্যাঁ, হস্তলিখিত হচ্ছে কত পৃষ্ঠা ভাইয়া? 93 পৃষ্ঠা। হস্তলিখিত হচ্ছে কত পৃষ্ঠা? 93 পৃষ্ঠা, এটা মনে রাখিও। এবং স্বাক্ষর সহ যেটা, হ্যাঁ, স্বাক্ষর সহ হচ্ছে কত? স্বাক্ষর সহ হচ্ছে 108 পৃষ্ঠা। এই সংবিধানের যে মানে ওই যে এটাকে কি বলে, ওই যে আলোকসজ্জা করে না, মানে সংবিধানের যে ডিজাইন, এই ডিজাইনার হচ্ছে কি? ওই যে জয়নুল আবেদিন, সেই উপাচার্য জয়নুল আবেদিন, এটা মনে রাখেন। জয়নুল আবেদিন হচ্ছে কি? ডিজাইনার। শিল্প রাজ্য জয়নুল আবেদিন হচ্ছে কি? ডিজাইনার। মনে থাকবে তো। আর এই যে 108, এই 108-এর সাথে আরেকটা অনুচ্ছেদ মিলে রয়েছে। 108-এর সাথে মিলিত অনুচ্ছেদের নাম কি? ওই যে সংবিধানের কি অভিভাবক হিসাবে থাকবে কি, অর্থাৎ সংবিধানের ব্যাখ্যাকারক হিসাবে থাকবে কি? সুপ্রিম কোর্ট। কে থাকবে ভাইয়া? সুপ্রিম কোর্ট। মনে রাখেন, সুপ্রিম কোর্ট হচ্ছে কি? সংবিধানের ব্যাখ্যাকারক হিসাবে থাকবে। এদেরকে মনে, 153টি অনুচ্ছেদ। হ্যাঁ, এবং স্বাক্ষর ছাড়া কত পৃষ্ঠা? 108 পৃষ্ঠা। এগুলো আমার সাথে বলতে হবে, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে কটা মূলনীতি। মূলনীতি মনে রাখেন, মূলনীতি হচ্ছে চারটি। মূলনীতি হচ্ছে কয়টি? চারটি। মূলনীতি কয়টি? চারটি। মৌলিক নীতি দেখেন, মনে রাখেন, মৌলিক নীতি হচ্ছে ষাটটি। মৌলিক নীতি কয়টি ভাইয়া? ষাটটি। তাহলে তফসিল সংখ্যা কতটি ভাইয়া? তফসিল সংখ্যা, এই তফসিল সংখ্যা 7। হ্যাঁ, ভাগ কতটি ভাইয়া? ভাগ এগারোটি। তফসিল সংখ্যা 7 কি? মৌলিক নীতি 7, মূলনীতি 4। মনে আছে? সংশোধনী মনে রাখেন, সংশোধনী। হ্যাঁ, সংশোধনী কত? সংশোধনী হচ্ছে কয়টি? 17টি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান, যে এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? আমরা তুলেছি আমাকে জানান যে ক্লিয়ার কিনা। 17 বার সংশোধিত হয়েছে। এখন আমাকে বলেন যে এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া। ক্লিয়ার। ওকে, এগুলো আমি খাতায় দেখবো ভাইয়া, এগুলো ওই যে মুখে মুখে ক্লিয়ার বললে হবে না, আমি নোটগুলো দেখবো, কোন বাচ্চাগুলো নোট করে, এই বাচ্চাগুলোর সাথে আমার দেখা হইলে আমি তাদেরকে নিজের পক্ষ থেকে নিট দিবো। ওই যে অনলাইন চকলেট না, এবং সরাসরি চকলেট দিব, অনলাইন চকলেট না দিয়ে আমরা সরাসরি চকলেট দিব, ঠিক আছে? এখন দেখো, এখন পরবর্তীতে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেনে যাবো। এতটুকু ক্লিয়ার। আচ্ছা, সুপ্রিম কোর্টটা হচ্ছে কি? 108 নম্বর। আমি একটু বলি, এই 108 নং অনুচ্ছেদ, 108 নং অনুচ্ছেদ একটু মনে রাখিও, 108 নং অনুচ্ছেদ। হ্যাঁ, 108 নং অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের ব্যাখ্যাকারক, সংবিধানের ব্যাখ্যাকারক, অর্থাৎ সংবিধানের অভিভাবক। সোজা কথা, সংবিধানের অভিভাবক। হ্যাঁ, অভিভাবক হিসেবে থাকবে কে? সুপ্রিম কোর্ট। মনে রাখেন, সুপ্রিম কোর্টে কি? সংবিধানের অভিভাবক হিসাবে থাকবে। তাহলে সংবিধানের অভিভাবক হিসাবে থাকবে কে আমাকে বলেন? সংবিধানের অভিভাবক হিসাবে থাকবে কে হচ্ছে সুপ্রিম কোর্ট। এগুলো মনে রাখেন, এগুলো আমি বলবো না, কিন্তু এগুলো আর সেনে বলবো না, ঠিক আছে? ক্লাসের পরা ক্লাসে শেষ হবে, মনে রাখেন। হ্যাঁ, ক্লাসের পরা ক্লাসে শেষ হবে। এখন দেখেন আরেকটা জিনিস, দেখেন 77 নং অনুচ্ছেদ। 77 নং কি অনুচ্ছেদ? আমি এছাড়াও বলবো 77 নং অনুচ্ছেদ। 77 নং অনুচ্ছেদ এদের 77 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? 77 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে রিজুয়া? 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে ন্যায়পালের কথা বলা হয়েছে কি? 77 নং অনুচ্ছেদে। আমি কেন সংবিধানটা এত ডিটেলে পড়াচ্ছি, সংবিধানের A to Z কেন পড়াচ্ছি ভাইয়া? আবার বলতেছি ভাইয়া, সংবিধান নিয়ে অনেকের নাকি ঘাবলা থাকে, সংবিধান নাকি অনেকে পারেন না,
সংবিধানের জিনিসগুলো ক্লাসের পর ক্লাসে শেষ হবে, এগুলো তো মুখে মুখে আলোচনার জিনিস, এগুলো কি, এগুলো মিষ্টি মধুর সুর, সংবিধানটাকে কি মনে করবেন যে ওয়ান কাইন্ড অফ মধুর, ওই যে আমরা হানিনেস বলি না, এই হানিনেস মনে করে পড়েন, ঠিক আছে, হানিনেস মনে করে পড়েন, তাহলে কি, তাহলে দেখবেন যে পড়া ইজি হয়ে যাচ্ছে, পড়া ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এতটুকু ক্লিয়ার, ফাইন ফাইন। এখন পরবর্তীতে যাচ্ছি, ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি 1972 সালের প্রথম সংবিধান, অর্থাৎ 72 সালের কি, 1972 সালের প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়। দেখো মূলনীতি কি, মূলনীতি কি জাতীয়তাবাদ, মূলনীতি কি ধর্মনিরপেক্ষতা, মূলনীতি কি সাম্যবাদ, মূলনীতি কি গণতন্ত্র, আমাকে বলো বাংলাদেশের সংবিধানে কি, সংবিধানের মূলনীতি কয়টি বলেছিলাম, এই মূলনীতি কয়টি বলেছিলাম, মূলনীতি বলেছিলাম চারটি, মূলনীতি বলেছিলাম কয়টি, চারটি, চারটি, ভেরি ওয়েল ডান। অনেকে বড় বড় কমেন্ট করতেছেন, এই জিনিসগুলো আমার ভালো লাগে, হ্যাঁ এই জিনিসগুলো আমি উপভোগ করি, ঠিক আছে, এই জিনিসগুলো বি ইউনিটে, আমি আমি কি এখন বি ইউনিট পড়াচ্ছি না ডি ইউনিট পড়াচ্ছি ভাইয়া, বি ইউনিট পড়াচ্ছি নাকি ডি ইউনিট পড়াচ্ছি আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, বি ইউনিট পড়াচ্ছি না ডি ইউনিট পড়াচ্ছি, ডি ইউনিটে ফোকাস করেন, বি ইউনিট কি হয়েছে হয়েছে, আর বি ইউনিটে যারা ক্লাস করছে তারাই জানে। আচ্ছা আমি একটু বলবো না, এই যারা যারা বি ইউনিটে ক্লাস করছেন তারা একটু জানেন তো যে কেমন হয়েছে ভাইয়া, কেমন হয়েছে, কেমন হয়েছে, যেই ক্লাসগুলো নিয়েছিলাম ওই ক্লাস থেকে কমন আসছে কিনা আমাকে একটু জানিয়ে, ঠিক আছে, ওকে ভেরি ওয়েল ডান। দেখেন বাংলাদেশের 72-এর সংবিধানের মূলনীতি কয়টি, চারটি, চারটি কি কি, জাতীয়তাবাদের 1 নম্বরে, 2 নম্বরে ধর্মনিরপেক্ষতা, 3 নম্বরে হচ্ছে গণতন্ত্র, এবং 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে আমাদের সমাজতন্ত্র, সমাজ সমাজ সমাজতন্ত্র, মনে রাখেন সমাজতন্ত্র 1 নম্বর, তাহলে কি জাতীয়তাবাদ 1 নম্বর, 4টা মূলনীতি, 4টা মূলনীতি কি বলতে পারবো, 4টা মূলনীতি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের কি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের মূল ভিত্তি কি, জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি, ভাষা ও সংস্কৃতি, মনে রাখেন ভাষা ও সংস্কৃতি, হ্যাঁ ভাষা ও সংস্কৃতি হচ্ছে কি জাতীয়তাবাদের মূল ভিত্তি। এখন দেখেন 1 নম্বর জাতীয়তাবাদ, 2 নম্বর কি ভাইয়া, 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, 3 নম্বর হচ্ছে গণতন্ত্র, এবং 4 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, সমাজতন্ত্র, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ঠিক আছে। এই যে কমেন্টগুলো করছেন এই জিনিসগুলো অনুপ্রাণিত করে ভাইয়া আপনারা আমার এনার্জি, ঠিক আছে, এই এনার্জিটা ধরে রাখবেন ক্লাসের লাস্ট সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখেন, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন ক্লিয়ার, এই সাম্যবাদ কি 1972 সালের সংবিধানের মূলনীতিতে ছিল না। একটা জিনিস বলে রাখেন, প্রশ্ন এরকম আসতে পারে, বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয়, সংবিধান কি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয় বলতে পারবেন, বাংলাদেশ সংবিধান কি দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে প্রস্তাবনা দিয়ে শুরু হয়। বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় মনে রাখেন, বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় প্রস্তাবনা দিয়ে। বেরিয়ে তারা আমাকে একটু বলেন, বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় একটু কমেন্টে দেখতে চাই, বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় আমাকে একটু দেখতে চাই বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় আমাকে একটু লেখেন, আমাকে একটু জানান যে বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয়, আমি একটু দেখতে চাই যে বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় দেখতে, একটু সবাই কমেন্টে বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু হয় ভাইয়া, প্রস্তাবনা, ভেরি ওয়েল ডান। এখন দেখেন পরবর্তী কোয়েশ্চেনটা কি, বাংলাদেশ সংবিধান কার্যকর হয়, এখন কি আমাকে অপশন দিব না, আমি এর সাথে সাথে লিখে দিই, এটা কার্যকর হয় কত সালে বলছে, কার্যকর হয় কত সালে কত তারিখে, আমি কমেন্টে এখনই দেখতে চাই। একটু আগে বলেছি যে বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে, একটু দ্রুত করে ফেলেন, দ্রুত সবার কমেন্ট দেখতে চাই, সবাই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি, আমি নাম পড়বো না, নাম পড়লে আবার তোমাদের মধ্যে একটা কি হয়ে যায়, এই যে শাহিন সহ, জুনায়েদ, শুভ, ঠিক আছে, আনিসুর, হ্যাঁ শান্তা, ওকে আলিফ খান, ওর ভেরি ওয়েল ডান, সুরাইয়া বিনতে হক, ভেরি ওয়েল ডান, দেখতে পাচ্ছি পূর্ণতা, ভেরি ওয়েল ডান। এরা কি সবাই কমেন্ট করছে কি ভাইয়া, 16ই ডিসেম্বর 1972। তাহলে সংবিধান কি উত্থাপন হয় কত তারিখে, উত্থাপন হয় 12 অক্টোবর, ঠিক আছে, মনে রাখেন 12 অক্টোবর উত্থাপন করা হয়, গৃহীত হয় গণপরিষদে, সংবিধান গৃহীত হয় গণপরিষদে, উত্থাপন হয় 12 অক্টোবর, গৃহীত হয় কত, 4 নভেম্বর। এখন আমাকে বলেন, 4 নভেম্বর বলেন বাংলাদেশের সংবিধান দিবস কবে, বাংলাদেশের সংবিধান দিবস কবে, সবার কমেন্টে দেখতে চাই,
বাংলাদেশের সংবিধান দিবস কবে? সবার কমেন্টে দেখতে চাই, সবাই যারা ক্লাসে আছেন সবাই রেসপন্স করবেন একদম। আমরা ফাইট দিব এখানে কি, সুস্থ প্রতিযোগিতা চলবে আমাদের সবার মধ্যে, যারা যারা ক্লাসে রয়েছে, একটা হিউজ অডিয়েন্স আজকে রয়েছে, এদের সবার মধ্যে একটা ফাইট দেখতে চাই সুস্থ, যে আমরা কে কার আগে অ্যান্সার করতে পারি। ওকে ভেরি ওয়েল ডান, এই যে দিয়ে দিচ্ছেন 4 নভেম্বর, এখন দেখেন এটার অ্যান্সার কি, 16 ডিসেম্বর 1972, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তী কোশ্চেন দেখে যে বাংলাদেশ সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে, বাংলাদেশ সংবিধানে কয়টা ভাগ বলেছিলাম? বাংলাদেশ সংবিধানের ভাগ বলেছিলাম কয়টি? 11টি। এখন দেখেন প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ নাকি চতুর্থ ভাগ? এখন আমাকে বলেন যে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বর্ণিত রয়েছে। দেখেন মৌলিক অধিকার সম্পর্কিত, মৌলিক অধিকার সম্পর্কিত আর্টিকেল কয়টা রয়েছে, মানে অনুচ্ছেদ, অনুচ্ছেদ রয়েছে কয়টি? 18টি। মৌলিক অধিকার সম্পর্কে অনুচ্ছেদ রয়েছে কতটি? 18টি। কত থেকে? 26 থেকে 47, 26 থেকে কত 47, মনে রাখেন 26 থেকে 47। এখন বলেন 26 থেকে 47 কততম ভাগ? 26তম 47 কততম ভাগ বলতে পারবেন? 26তম 47 কততম ভাগ বলেন? এখন আমরা দেখেন এক নম্বরে কি রয়েছে, এক নম্বরে সোজা কথা হচ্ছে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে কোথায়? প্রজাতন্ত্রের কথা, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে এক নম্বর ভাগে। দ্বিতীয় ভাগে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র কি, রাষ্ট্র পরিচালনার 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 মূলনীতি, পরিচালনার মূলনীতি গুলো বলা হয়েছে কোথাও? রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে কয় নম্বরে? রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা হয়েছে দ্বিতীয় ভাগে। চতুর্থ ভাগে বলা হয়েছে কি? চতুর্থ ভাগে বলা হয়েছে নির্বাহী বিভাগ, নির্বাহী 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 বিভাগের কথা, বিভাগ। তাহলে এটা অপশন যেটা থাকে এটাই অ্যান্সার। এখন আমি কি আবার অপশন দিব? তারপর দেখো পঞ্চম ভাগ, মনে রাখিও পঞ্চম, পঞ্চম ভাগে বলা হয়েছে কি? আইনসভা। এটা মনে রাখো যেহেতু আইনসভা নির্বাচন হয়েছে, আইনসভা নির্বাচনে রিসেন্টলি হয়েছে, আইনসভার কথা বলা হয়েছে কততে? আইনসভা মানে ওই যে সংসদ সদস্যগণ, এই আইনসভার কথা বলা হয়েছে পঞ্চম ভাগে, মনে রাখিও। আর ষষ্ঠ ভাগ, ষষ্ঠ ভাগ, ষষ্ঠ হচ্ছে কি? ষষ্ঠ হচ্ছে বিচার বিভাগ, মনে রাখিও ভাইয়া, মনে রাখিও, মনে রাখিও জিনিসগুলো। বিচার বিভাগ, বিচার বিভাগের কথা বলা হয়েছে কত ভাগে? ষষ্ঠ ভাগে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সপ্তম ভাগে হচ্ছে নির্বাচনের কথা বলা হয়েছে, নির্বাচন, নির্বাচন এই যে ন্যাশনাল নির্বাচন, সকল ধরনের নির্বাচনের কথা বলা হয়েছে সপ্তম ভাগে। তাহলে দেখ 11টা ভাগে যে যে ভাগগুলো থেকে কোয়েশ্চেন আসে বেশিরভাগ, দেখেন কি আসে, যে প্রথম ভাগে কি বলা কথা বলা হয়েছে, প্রথম ভাগে বলা হয়েছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে কি বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং তৃতীয় ভাগে বলা হয়েছে যে মৌলিক অধিকার কি, যে 47 পর্যন্ত অনুচ্ছেদ, কত থেকে? 26 থেকে, হ্যাঁ 18টি আর্টিকেল, ঠিক আছে। তাহলে অপশন কি? অপশন গ হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হয়েছে নির্বাহী বিভাগের কথা, 5 নম্বরে বলা হয়েছে আইনসভার কথা, 6 নম্বরে বলা হয়েছে কি বিচার বিভাগের কথা, এবং সপ্তম ভাগে বলা হয়েছে কি, সপ্তম ভাগে বলা হয়েছে যে আমাদের নির্বাচনের কথা। মনে থাকে যেন, মনে থাকে যেন এই যে বসে সিউবিউনিট আপনার করা ক্লাস থেকেই জিকে কমন পেয়েছে আলহামদুলিল্লাহ, এটা এটাই আমি শুনতে চাই। ডিউনিটের পর কিন্তু 100% আমি শুনতে চাই, 100% ভাগ বলতে অনুচ্ছেদ না, না না না, ভাগ এক জিনিস, অনুচ্ছেদ এক জিনিস। দেখেন আমি বলাইলাম না যে কি ভাগ কতটি, ভাগ হচ্ছে কয়টি, সংবিধানের ভাগ, সংবিধানের ভাগ হচ্ছে 11টি, এই 11টি ভাগে কতটি অনুচ্ছেদ লিপিবদ্ধ রয়েছে? 153টি অনুচ্ছেদ, ঠিক আছে, এটা মনে রাখেন, ঠিক আছে। সংবিধানের ভাগ হচ্ছে 11টি, সংশোধনী হচ্ছে 17 বার সংশোধিত হয়েছে, ওকে। এখন দেখেন, এখন দেখেন আরেকটা জিনিস, দেখেন বাংলাদেশ সংবিধানের ধরন কি, দুষ্পরিবর্তনীয়, বাংলাদেশ সংবিধানের ধরন কি সবাই একটু লেখেন তো, দুষ্পরিবর্তনীয় হচ্ছে কি বাংলাদেশের সংবিধানের, সংবিধানের ধরন। এখন পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো কি, আঞ্চলিকতা, ধর্ম, রাজনীতি, ভাষা, সংস্কৃতি। আমাকে বলেন যে বাংলাদেশ কি, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি 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 কি বলেন, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি আমাকে একটু বলেন, যে বাঙালি জাতীয়তা, একটু আগে বলছি, কয়েক সেকেন্ড আগে বলছি, কয়েক সেকেন্ড, হ্যাঁ হাতে গুনলে কয়েক সেকেন্ড হয়ে যাবে। আমাকে বলেন তো বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? সবার কমেন্টগুলো কি পাবো না ভাইরা, এই যে এতজন ক্লাস করতেছেন, সবার কমেন্ট কি আমি পাবো না, আমি কি পাবো না সবার কমেন্ট, সবার কমেন্ট কি পাবো না? ইয়েস, ভেরি ওয়েল ডান। সংবিধানের কি মূল ভিত্তি হচ্ছে কি, ভাষা ও সংস্কৃতি, ভাষা ও সংস্কৃতি, যে আমাদের অপশন ডি তে রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, হ্যাঁ নারী সদস্য কে, আনোয়ারা বেগম, সুফিয়া কামাল, সৈয়দা সাজেদা চৌধুরী, নাকি বেগম রাজিয়া আক্তার বানু? আমাকে বলেন, বেগম রাজিয়া আক্তার বানু,
নাকি সৈয়দা সাজেদা চৌধুরী, নাকি মনে করেন যে কেউ? এখন বলেন বলেন, অপশন দিয়েছি চোখের সামনে, অ্যান্সার করার দায়িত্ব কার? ফুললি আপনার, প্রশ্ন আপনার চোখের সামনে, কোয়েশ্চেন পেপারও দেখেন। মনে করেন আনোয়ারা বেগমের নাম শুনছেন, শুনেন নাই, বাদ দেন না। সুফিয়া কামালের নাম শুনছেন সংবিধানের সাথে, বাদ দেন। সৈয়দা সাজেদা চৌধুরীর নাম তো আমরা শুনি নাই, তাহলে সংবিধান সম্পর্কে একটা মহিলার নাম শুনছি, মহিলাটার নাম কি? অপশন ডিতে যিনি রয়েছেন কি? বেগম রাজি আক্তার বানু, এখন একমাত্র বিরোধী দলীয় সদস্য, একমাত্র বিরোধী দলীয়, বিরোধী দলীয় সদস্যকে, বিরোধী দলীয় সদস্যের নাম কি? বিরোধী দলীয় সদস্যের নাম বলেন, বিরোধী দলীয় সদস্যের নাম কি? একমাত্র বিরোধী দলীয় সদস্যের নাম কি? আমি যেহেতু পড়াইছি একটু আগে, এখন আমি সবার থেকে ব্রেইনস্টর্ম করব, অ্যান্সার দিবেন কে? অ্যান্সার দিবেন হচ্ছে আপনারা, অ্যান্সার দিবেন কারা? এখন বলেন যে একমাত্র বিরোধী দলীয় সদস্যের নাম কি? আমি বলেছি কি, সংবিধান রচনা কমিটির সদস্য কতজন? 34 জন। এই 34 জনের মধ্যে একমাত্র নারী সদস্য হচ্ছে বেগম রাজি আক্তার বানু, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে কে? সুরঞ্জিত সেনগুপ্ত। ভেরি ওয়েল ডান। এই যে যারা যারা কমেন্ট করছেন, তারা বাচ্চারা লিখতেছে, আর হাতের নোট তো আজকে দেখবে। সংবিধান নিয়ে নাকি এত ঝামেলা আপনাদের, সংবিধান নাকি মনেই থাকে না? কেন মনে থাকে না আমরা একটু দেখবো, ঠিক আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধানের কথা বলা হয়েছে? 80 নং অনুচ্ছেদ, 80 নং, 93 নং, 142 নং, 150 নং। আমাকে বলেন সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের বিধানের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের বিধান? এখন দেখেন, বলেন দেখেন, আমি একটু বলি, সংবিধান সংশোধন আমরা 7টা ভাগ জানছি না। এই সংবিধান সংশোধন হচ্ছে কি? সংবিধানের দশম ভাগে, দশম ভাগে হচ্ছে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। দশম ভাগে কি বলা হয়েছে? সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধন কত ভাগে? দশম ভাগ, এটা আমরা জানছি। দশম ভাগে সংবিধান সংশোধন, ক্লিয়ার? তাহলে এই দশম ভাগের মধ্যে দেখো, এখন আমাকে বলো এই দশম ভাগের মধ্যে কি কি রয়েছে? দশম ভাগের মধ্যে সংবিধান সংশোধন। এখন এটা কততম অনুচ্ছেদ বলেন তো, কততম অনুচ্ছেদ? দেখুন এই 80 নং অনুচ্ছেদ, 80 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? 80 নং অনুচ্ছেদে আমাকে বলতে হবে, 80 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে ভাইয়া? 80 নং অনুচ্ছেদ কততম ভাগ? পঞ্চম ভাগ। এটা আইন প্রণয়নের কথা, আইন প্রণয়ন, যেহেতু আইনসভা, তার মানে আইনসভাতে রয়েছে আইন প্রণয়ন। হ্যাঁ, প্রণয়ন, ঠিক আছে, আইন প্রণয়নের কথা বলছে। 93 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 93 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি ভাইয়া? 93 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে কি? অধ্যাদেশ জারির ক্ষমতা। হ্যাঁ, অধ্যাদেশ জারি বিষয়। হ্যাঁ, এবং এই 150 নং অনুচ্ছেদে কি? এই ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান বলি। তাহলে দেখো, 80 নম্বর অনুচ্ছেদ কি? আইন প্রণয়ন, তাহলে আইনসভার কথা বলা হয়েছে। 93 নম্বর অনুচ্ছেদ কি? অধ্যাদেশ জারি, তাহলে 93 নম্বর অনুচ্ছেদ কি? অধ্যাদেশ জারি ও ক্ষমতা যদি থাকে, ঠিক আছে, ক্ষমতা, ঠিক আছে। তাহলে এই যে সংবিধান সংশোধন দশম ভাগ, কততম? 142 নম্বর অনুচ্ছেদ। আর 150 নম্বর অনুচ্ছেদ কি বলা হয়েছে? ক্রান্তিকালীন বিধান বলি। পরবর্তী কোয়েশ্চনে চলে যায়, দেখেন কি বলছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? এখন বলেন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? চারটি, মনে রেখে এভাবে লেখা থাকে, দুটি করে চারটি। এই জাতীয় প্রতীকের কে ডিজাইনার? কে জাতীয় প্রতীকের ডিজাইনার? কে বলেন জাতীয় প্রতীকের ডিজাইনার? কে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে পটুয়া কামরুল হাসান, ঠিক আছে, কামরুল, ঠিক আছে, পটুয়া কামরুল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাহলে বলেন কি বলা হয়েছে? কামরুল হাসান, ভেরি ওয়েল ডান, পটুয়া কামরুল হাসান, ঠিক আছে, এটা আমরা জানি, ঠিক আছে, পটুয়া কামরুল হাসান। এখন আমাকে বলেন, এটা তো আমরা জানলাম, এখন কি বলা হয়েছে? দেখেন এই বাংলাদেশের 72-এর যে সংবিধানের 4টা মূলনীতি, একটা স্টার দ্বারা বোঝানো হয়েছে কি? একটা স্টার দ্বারা আমাদের বোঝানো হয়েছে, একদম প্রথমে যেটা কি বলেছে, জাতীয়তাবাদ। দ্বিতীয় স্টার দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বিতীয় স্টার দ্বারা বোঝানো হয়েছে ধর্মনিরপেক্ষতা। তৃতীয় স্টার দ্বারা কি বোঝানো হয়েছে ভাইয়া? তৃতীয় স্টার দ্বারা বোঝানো হয়েছে আমাদের গণতন্ত্র। এবং 4 নম্বর স্টার দ্বারা বোঝানো হয়েছে আমাদের কি? আমাদের সমাজতন্ত্র। সমাজতন্ত্র অর্থাৎ 72-এর সংবিধানের মূলনীতিসমূহ। এখন আমরা জানছি যে
কি জাতীয় প্রতীকের ডিজাইনার, তাই না? এখন আমার বলো জাতীয় মনোগ্রাম, জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে? জাতীয় মনোগ্রাম, জাতীয় মনোগ্রাম, জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে বলেন? জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে বলেন? আর আমি বলি এই জাতীয় প্রতীক শুধু কার জন্য বরাদ্দ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহার করতে পারেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মনে রাখেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এখন আমাকে বলেন, এখন বলেন এই ভেরি ওয়েল ডান, এত দ্রুত অ্যান্সার করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবারকে হেডস অফ ভাইয়া, হেডস অফ, হেডস অফ। দেখেন কি জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ এম সাহা, এ এন, এ এন সাহা, ভেরি ওয়েল ডান। এ এন সাহা হচ্ছে জাতীয় মনোগ্রামের ডিজাইনার। হ্যাঁ, এখন দেখেন জাতীয় মনোগ্রাম কিন্তু অনেক জায়গায় ব্যবহৃত হয়, আর বিভিন্ন জায়গায় জাতীয় মনোগ্রামে কিন্তু দুটি করে চারটি তারকা রয়েছে, দুটি করে চারটি তারকা রয়েছে। হ্যাঁ, ধরো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি? গ। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি? গ। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, এ এন শাহ, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখবো, দেখেন পরবর্তী কোয়েশ্চেন দেখবো, পরবর্তী কোয়েশ্চেন কি দেখবো? ইয়েস, আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখেন পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ক্ষমতা, একদলীয় শাসন নাকি বহুদলীয় শাসন? আমাকে বলতে হবে যে সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি আমাকে একটু বলেন? দ্বাদশ সংশোধনীর বিষয় কি? দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি বলেন? দ্বাদশ সংশোধনীর বিষয় কি আমি জানতে চাই? দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয় কি? ও ও, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, অ্যান্সার করছেন অনেকে। এটা হচ্ছে কি? এই সংবিধানের, সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয় হচ্ছে কি? সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র কি কথা বলেছে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কি বলা হয়েছে? সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র। জি বেশি হবে ভাই, ক্লাস কেমন লাগতেছে? জাস্ট একটু কেমন লাগতেছে ভাইয়া, ক্লাস কেমন লাগতেছে? ক্লাস জানাও দেখি ভাইয়া। সংবিধান নিয়ে নাকি অনেকের ঝামেলা, এক ক্লাসে শেষ, এক ক্লাসে, এক ক্লাসে শেষ। সংবিধান নিয়ে আরো ডিটেইলসে অনেক কিছু আমাদের আসবে, সো আমি একটু করে তোমাদেরকে বলতে চাইতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, ঠিক আছে? সো আমি সবাই ভালো আছো, অনেক সুন্দর সুন্দর অবস্থা, আশা করি 16 তারিখ আরো বেশি সুন্দর অবস্থা আমি তোমাদের থেকে দেখতে পাবো। সো যেটা কথা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলে ভাইয়া গুচ্ছ ব্যাচ কবে আসবে, কিংবা গুচ্ছ কি আসবে, গুচ্ছের জন্য ফ্রি মেশিনও আসবে, গুচ্ছ ব্যাচও আসবে, গুচ্ছ ব্যাচ আসবে আমাদের আগামী সোমবারে, সোমবার, ঠিক আছে? খুব দ্রুত হচ্ছে গুচ্ছ নিয়ে, আজকে হচ্ছে তোমার শনিবার, রবিবার, এবং আগামী পরশু হচ্ছে গুচ্ছ নিয়ে তোমার টোটাল একটা গাইডলাইন আসবে, আমরা কি করব, আমাদের প্ল্যানিংটা কি, আমরা গুচ্ছে নিয়ে তোমাদের, আই মিন গুচ্ছে কারা কারা দিব আমরা তো জানি ভাইয়া, তাই না? সো গুচ্ছে যারা যারা দিব, যারা যারা গুচ্ছে আমরা পরীক্ষা দিব, গুচ্ছের জন্য টোটাল একটা গাইডলাইন আমাদের আসবে, আমাদের ফ্রি মিশন চলবে, আমাদের সিইউ ডিউনিটের জন্য ফ্রি মিশন চলবে, এরই সাথে সাথে হচ্ছে আমরা গুচ্ছের জন্য অ্যানাউন্সমেন্ট দিব, এরপরে গুচ্ছের একটা মিশন আমরা তোমাদেরকে দিব, ঠিক আছে? মানে আর টিপেও মানে মানে কোনো না কোনোভাবে তোমার চান্স পাইতে হবে। তুমি আমার ফ্রিতে ক্লাস করো, তুমি আমার পেইডে ক্লাস করো, আই মিন আমি যে কোনোভাবে যদি তোমাদেরকে রিচ করতে পারি, তোমার চান্স পাইতেই হবে, ঠিক আছে? সো গুচ্ছের জন্য আমাদের প্ল্যানিংও, আমার গুচ্ছের গাইডলাইন থাকতেছে আগামী হচ্ছে সোমবার, আই মিন আজকে শনিবার, আজকে শনিবার রাইট, রবি সোমবার, সোমবার হচ্ছে তোমাদের গুচ্ছের গাইডলাইন থাকতেছে, অ্যান্ড দেন এরপরে তোমার ডিউনিটের পরে দেন আমাদের শুরু হবে গুচ্ছ নিয়ে হচ্ছে ভাইয়া ম্যারাথন দৌড়। সো যে কোনোভাবে, কোনো না কোনোভাবে, যে কোনো ওয়েতে তোমাদের সাকসেস, তোমাদের সফলতা আসতেই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। ভাইয়া চোখের পরীক্ষাটা আর ভাইয়া আপাতত কোনো ব্যাচের চিন্তা নাই, আই মিন একটা গাইডলাইন তোমাদেরকে দিব, ঠিক আছে? আমরা কখনোই আগে ব্যাচের কথা চিন্তা করব না, আগে আমরা সবসময় ফ্রি দিকে যাই, তারপর যদি তোমার মনে হয় যে এগুলোর জন্য তোমার পড়া হয় না, তখন তুমি ব্যাচে যাও, আর যদি মনে হয় তোমার পড়া হয়ে গেছে না, ঠিক আছে, তোমার কোর্সে ঢোকানোর দরকার নেই। সো আমরা হচ্ছে, হ্যাঁ আপাতত হচ্ছে তোমাদের আমরা গাইডলাইনটা দিয়ে তোমাদের যেটা ডিউনিটে যেটা ফিমিশন এটা চলমান থাকবে 15 তারিখ পর্যন্ত, দেন হচ্ছে গুচ্ছ নিয়ে প্ল্যান, আমাদের প্রতিটা প্ল্যান স্টেপ বাই স্টেপ থাকতেছে। এনিওয়ে, সো আমরা ক্লাস করি, ওকে ওকে। এখন দেখো এটা, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। এখন দেখো পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে কি বলেছে? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে মহিলা আসন 45 নির্ধারণ করা হয়েছে? জাতীয় সংসদে মহিলা আসন 45 নির্ধারণ করা হয়েছে, আমাকে একটু বলো, এটা কি অষ্টম সংশোধনী, দ্বাদশ সংশোধনী, দশম সংশোধনী, নাকি পঞ্চদশ সংশোধনী? আমাকে বলো। অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে না কেন ভাইয়া, এটা তো ভাইদের মন থেকে দোয়াটা চলে আসে, ঠিক আছে? এই যে পরিশ্রম করছে, তোমাদের সকলের পরিশ্রম সফল হোক, এটাই তো আমাদের চাওয়া, তাই না? এখন বলো
এখন বলো যে ভাইয়া ভাইয়া এটা কত তোমার সংশোধনী, এটা আমরা সোজা কথা বলি এটা হচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে বাংলাদেশ সংবিধান কার্যকর কখন কার্যকর হয়, বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সাল। ক্লিয়ার ক্লিয়ার? এখন দেখেন আমাদের সংবিধান টপিক ক্লিয়ার, সংবিধান টপিক ক্লিয়ার কিনা, এই সংবিধান টপিক ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ বলেন সবাই ক্লিয়ার কিনা আমি দেখতে চাই, যে সংবিধান টপিক নিয়ে যতটুকু পড়িয়েছি এতটুকু ক্লিয়ার কিনা, যতটুকু পড়িয়েছি এতটুকু ক্লিয়ার কিনা আমি একটু দেখতে চাই। যদি ক্লিয়ার থাকে সবাই একটু আলহামদুলিল্লাহ লিখেন কমেন্টে, সবাই একটা লাভ রেখে দেন, জাস্ট একটা লাভ রেখে দেন, সবাই কমেন্টে একটা লাভ রেখে দেন, আমি দেখতে চাই যেগুলো ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন আমাকে একটু ভাইয়া একটা মিনিট সময় নিয়েছি, জাস্ট একটা মিনিট, আপনার অনেক ফ্রেন্ড এখন ক্লাসে জয়েন হয়নি, আপনার অনেক ফ্রেন্ড হয়তো বা ব্যস্ত অনলাইনে নাই, সেই ক্লাসটা করতে পারতেছেন বাই পারপাস। হ্যাঁ, আপনারা যারা যারা ক্লাসে রয়েছেন আপনাদের দায়িত্বটা কি, আপনার দায়িত্বটা হচ্ছে ক্লাসটা ক্লাসটা হচ্ছে কি শেয়ার দিয়ে দাও, ক্লাসটা কি কমেন্টে, ক্লাসটা হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, আমি একটু সবার থেকে একটা করে শেয়ার চাইবো যারা ক্লাসে রয়েছেন, ভাইয়াকে যারা যারা ভালোবাসে সবাইকে দিতে হবে না, যারা ভাইয়াকে ভালোবাসেন তারা একটু কমেন্টে একটু একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, ক্লাসটা শেয়ার দিয়ে দেন লেখেন, আমি একটু দেখতে চাই কোন বাচ্চাগুলো ভাইয়াকে ভালোবাসে, কোন বাচ্চাগুলো ভাইয়াকে ভালোবাসে আমি একটু দেখতে চাই, কোন বাচ্চাগুলো ভাইয়াকে ভালোবাসে একটু ক্লাসটা ক্লাসটা সবাই শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, কমেন্টে আমাদের গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সবাই একযোগে একসাথে দেখি তো একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন তো, সবাই একযোগে একসাথে। লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি, কার্যকর হয় হচ্ছে কি ১৬ই ডিসেম্বর ১৯৭২, ১৬ই ডিসেম্বর ১৯৭২। হ্যাঁ, সবাই একসাথে একটু ক্লাসটা শেয়ার দেন, দেখি দাম কয়জন লিখতেছে ভাইয়া, আমি একটু দেখবো যে ক্লাসটা শেয়ার হচ্ছে কিনা, আমি একটু দেখতে চাই, কারণ হচ্ছে ভাইয়া এটা কি, এটা পরবর্তীতে যাতে আপনারা দেখতে পারেন, পরবর্তীতে আপনার ফ্রেন্ডরা রেকর্ড থাকবে কি ভাইয়া, রেকর্ড থাকবে, কিন্তু এর মধ্যে অনেক ক্লাস আসবে, এর মধ্যে যদি ক্লাস আপনি খুঁজে না পান এটা কিন্তু আমাদের দায়বদ্ধতা থাকবে না, আমি বলছি যে নিজের টাইম নেই দিয়ে রাখেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনি দেখে নিন। হ্যাঁ, ওকে ওকে, ডান 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 ডান, ওকে এখন দেখেন আমরা চলে আসবো, আমরা স্বাধীনতার স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থপতি কোনটি, স্থাপত্য, অর্থাৎ স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি, দেখো স্বাধীনতা মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র, প্রথম সশস্ত্র কি, সশস্ত্র হচ্ছে কি বিরোধ, অর্থাৎ সশস্ত্র আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় স্বাধীনতার পূর্বে, এটা হচ্ছে কি ১৯ কি আমি বলবো, আমাকে বলো, এখন আমি একটু তারিখটা বলবো না, তারিখটা বলবো না, আমাকে একটু বলো যে এই যে গাজীপুর, হ্যাঁ গাজীপুর, গাজীপুরের নাম শুনছি না, গাজীপুর কোথায়, গাজীপুর জয়দেবপুরে, জয়দেবপুরে কত তারিখ, জয়দেবপুরে কত তারিখে প্রথম প্রথম বিদ্রোহ সংঘটিত হয়, প্রথম জয়দেবপুরে প্রথম বিদ্রোহ করে সৈনিকরা, প্রথম গাজীপুরে জয়দেবপুরে কত তারিখে বলেন, আমি স্থান বলে দিয়েছি কত তারিখে, প্রশ্নে আসে আমি একটু দেখি তারিখটা মনে আছে কিনা, তারিখটা মনে আছে কিনা একটু বলেন, তারিখটা মনে আছে কিনা, এবং আমি সাথে সাথে বলে দিচ্ছি, সাথে সাথে বলে দিচ্ছি, দেখেন মোদের গর্ব, মোদের গর্ব এটা কি ১৯৫২ স্মরণে কোথায়, ওই যে বাংলা একাডেমি, বাংলা একাডেমি, হ্যাঁ বাংলা একাডেমি চত্বর, অখিল পাল কি ভাইয়া, অখিল অখিল পাল কে ইয়া করেন, অখিল পাল, এখন দেখেন অপরাজয়ের বাংলা, অপরাজয়ের বাংলা জাগ্রত, তারিখটা কি পাবো না, তারিখটা কি একজনও রাইট অ্যান্সার করবে না, তারিখটা আমি জানতে চাই, এই গাজীপুরের প্রথম সশস্ত্র কি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত তারিখে, ১৯৭১ সালের কত তারিখে, ১৯৭১ সালের, ইয়াস ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, খালি পিডিএফ খোঁজো তোমরা, এই পিডিএফ দিন শেষে আমি কিন্তু এরকম করলে পিডিএফ দিতে মানা করে দেবো, যেহেতু ভাইয়া ক্লাসের আগে এইসব পিডিএফ গুলো বানাই, পিডিএফ দিতে একদম মানা করে দেবো, যদি এই ক্লাসের মধ্যে এই পিডিএফ পিডিএফ করো ক্লাসের মধ্যে, ভেরি ওয়েল ডান, এই যে আমি বলে দিলাম একবার ১৯ মার্চ প্রথম সশস্ত্র বিদ্রোহ সংগঠিত, এখন অপরাজয়ের বাংলা কি, অপরাজয়ের বাংলা কি আমরা জানি না, আচ্ছা অপরাজয়ের বাংলা ভাস্কর কে, অপরাজয়ের বাংলার ভাস্কর কে, অপরাজয়ের বাংলা হচ্ছে ভাস্কর হচ্ছে কি সৈয়দ আবদুল্লাহ খান, আমরা জানি না সৈয়দ, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়, সৈয়দ আবদুল্লাহ কি, সৈয়দ আমরা কি পারবো না, সৈয়দ খালেদ আবদুল্লাহ, সৈয়দ খালেদ, সৈয়দ কি, সৈয়দ খালেদ আমরা মনে রাখি, সৈয়দ খালেদ, সৈয়দ খালেদ, সৈয়দ খালেদ এটা মনে রাখি, সৈয়দ খালেদ, সৈয়দ খালেদ, ঠিক আছে সৈয়দ খালেদ, এখন শাহবাজ বাংলাদেশ কি, ওই যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে, এটা কি নিতুন কুণ্ডু, নিতুন নিতুন কুণ্ডু, নিতুন কুণ্ডু, নিতুন কুণ্ডু, আরেকটা জিনিস এখান থেকে আসে সেটা হচ্ছে কি রাজু ভাস্কর্য, কি ভাইয়া রাজু ভাস্কর্য, রাজু ভাস্কর্য হচ্ছে কি শ্যামল চৌধুরী, শ্যামল শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী চৌধুরী, শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী হচ্ছে কি রাজু ভাস্কর্য, রাজু ভাস্কর্য, তাহলে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি, স্বাধীনতার পর প্রথম স্থাপত্য কোনটি, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য হচ্ছে জাগ্রত চৌরাঙ্গি, যেটা হচ্ছে গাজীপুরে, এবং প্রথম সশস্ত্র আন্দোলনে সংগ্রহ হয়েছিল কোথায়, গাজীপুরের জয়দেবপুরে ১৯ মার্চ ১৯৭১, ১৯ মার্চ
1971 সালে ক্লিয়ার? এই জিনিসগুলো যে বাচ্চাগুলো নোট করতেছে, এই বাচ্চাগুলোকে আমি অনেক 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 অনলাইন চকলেট সবার জন্য অনলাইন চকলেট দিলাম, যার যত পরিমাণ নিয়ে নাও, যার যত পরিমাণ নিয়ে নাও, ঠিক আছে? যারা এই নোটগুলো করতেছে, ঠিক আছে? এখন দেখো পরবর্তীতে দেখো যে সংসপ্তক ভাস্কর্যটি কোথায়, সংসপ্তক ভাস্কর্যটি কোথায়? এটা কি চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবনের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়? আগে বলতে হবে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাকি ইসলামী বিশ্ববিদ্যালয়? ইয়েস, এই পড়ানো জিনিসগুলো আসে ভাইয়া সংসপ্ত, তাই না? সংসপ্ত, হ্যাঁ, সংসপ্তকে, সংসপ্তকে, সংসপ্ত ভাস্করকে, হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান খান। এটা কোথায় বলতে হবে, কোথায়? হামিদুজ্জামান খান তো ভাস্কর, এটা জানলাম। এটা কোন বিশ্ববিদ্যালয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে কি, এটা রয়েছে। হ্যাঁ বল, সংসপ্তক যদি এরকম আছে, সংসপ্তক উপন্যাস যদি বলে, উপন্যাস মনে রাখিয়েন, সংসপ্তক উপন্যাস যদি বলে তাহলে কি দিবেন? শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীর নতুন দেখা সেই বোর, হ্যাঁ, এই শহীদুল্লাহ কায়সার, ঠিক আছে? শহীদুল্লাহ কায়সার, ঠিক আছে? শহীদুল্লাহ কায়সার হচ্ছে কি সংসপ্ত, এই উপন্যাস, এই সংসপ্ত উপন্যাসের রচয়িতা কি, কে? শহীদুল্লাহ কায়সার। হ্যাঁ, অর্থনৈতিক ক্লাস নেবে, অর্থনীতির জয় ভাই আমাদের অর্থনৈতিক ক্লাসগুলো নেবে, যারা অর্থনীতি, আমি বলি অনেকে বারবার কোয়েশ্চেন করতে ভাই জি কে অ্যান্সার করুন, অর্থনীতি অ্যান্সার করবো, আমি বলবো যেটাতে আপনি 100% কনফিডেন্ট, 100%, 1% কনফিডেন্ট কম হইলেও কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, এই ওইটাতে অ্যান্সার করা যাবে না। যদি অর্থনীতিতে আপনি শতভাগ নিশ্চয়তা পান যে আমি অর্থনীতি আলহামদুলিল্লাহ ভালো, তাহলে অর্থনীতি অ্যান্সার দেন, ডাজেন্ট ম্যাটার, ইট ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ, এখানে আমার কিছু বলার নেই, এটা আপনাকে বুঝতে হবে পরীক্ষা, ঠিক আছে? উপন্যাস, ঠিক আছে? এখন দেখেন তাহলে কোয়েশ্চনের রাইট অ্যান্সার কোনটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মনে রাখবেন। পরবর্তীতে শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন, দেখো এই শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ নিয়ে কেন্দ্র লাগে, কি লাগে? শিখা অনির্বাণ নিয়ে কি জ্ঞানজাম লাগে, শিখা কি, শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ। এখন দেখো এই শিখা অনির্বাণ কোথায় এবং শিখা চিরন্তন কোথায়? এখন শিখা চিরন্তনও দেখতেছো বারো ক্লাস, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম করে ভাবলে কঠিন। দেখুন চিরন্তন, শিখা চিরন্তন বললে কোনটা অ্যান্সার হবে বলেন তো, কোনটা অ্যান্সার হবে বলেন? শিখা চিরন্তন বললে অ্যান্সার হবে সোহরাওয়ার্দী উদ্যান, আর শিখা অনির্বাণ করলে হবে ঢাকা সেনানিবাস। ঢাকা সেনানিবাস হচ্ছে কি শিখা অনির্বাণ, আর শিখা চিরন্তন হচ্ছে কোথায়? শিখা চরিত হচ্ছে কি সোহরা শব্দে, ইয়েস, সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ, অনির্বাণ অনির্বাণ, তাহলে কি অনির্বাণ সেনানিবাস, চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যান, চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যান, ক্লিয়ার? পরবর্তী দেখেন, পরবর্তী কোয়েশ্চেন, জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? জাগ্রত চৌরঙ্গীর স্থপতি, এখন আমি এটা অপশন দিব না, জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? জাগ্রত চৌর, আচ্ছা অপশন দি না, অপশন দি, শামীম শিকদার, আব্দুল রাজ্জাক, নাকি শ্যামল চৌধুরী, নাকি মিনাল হক? বলেন, শামীম শিকদার, আব্দুল রাজ্জাক, শ্যামল চৌধুরী, নাকি মিনাল হক? শ্যামল চৌধুরী, একটু অ্যান্সার করেন, একটু পানিটা ভাই কষ্ট করে, বলেন এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা কি, কষ্ট দিলাম, থ্যাংক ইউ, হ্যাঁ, দ্রুত এটার অ্যান্সারটা করেন দ্রুত, যে জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? হ্যাঁ, এখন শ্যামল চৌধুরী অ্যান্সার করতেছে, কোন বাবা না শ্যামল চৌধুরী, দেখো জাগ্রত চৌরঙ্গীর স্থপতি, একটু আগে জাগ্রত চৌরঙ্গী পড়াইছি, বাট আমি স্থপতি পড়াই নাই, কারণ আছে, এখানে আমরা জাগ্রত চৌরঙ্গী স্থপতি পেয়ে যাচ্ছি, কে? আব্দুল রাজ্জাক। তাহলে কি জাগ্রত চৌরঙ্গী, যেটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী সময়, কি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রথম কি ভাস্কর্য, যেটা গাজীপুরে অবস্থিত, জয়দেবপুরে, এবং এখন এই বাবা এই ক্লাস, এক ক্লাস থেকে যদি 20টা কমন দিতে, এরকম টিচার এখনো পৃথিবীতে জন্মায় নয়, যদি আল্লাহর রহমত কখনো হয় হয়তো বা জন্মাইতে পারে, ঠিক আছে? এখন দেখো এই জাগ্রত চৌরঙ্গীর স্থপতি হচ্ছে আব্দুল রাজ্জাক, হ্যাঁ। এখন দেখো অপরাজয়ের বাংলার ভাস্কর্যের নাম কি, অপরাজয়ের বাংলার ভাস্কর্যের নাম কি, ভাস্কর্যের নাম কি? সৈয়দ আব্দুল্লাহ খালিদ, আব্দুল রাজ্জাক, হামিদুর রহমান, শামীম সিদ্ধার্থ। এখন আমাকে বলেন যে এটাকে অপরাজয়ের বাংলার ভাস্কর্যের নাম কি, অপরাজয়ের বাংলার ভাস্করের নাম কি, অপরাজয়ের বাংলার ভাস্কর্যের নাম কি, অপরাজয়ের বাংলার ভাস্করের নাম কি? এই সেকেন্ড টাইমের 10 মার্ক মাইনাস যাবে, এটা তো কোথাও বলা নেই, 5 মার্কস মাইনাস যাবে,
আপনার হয়তো 5 মার্কস মাইনাস যাবে, বাট আপনি এক্সাম হলে যে এনভায়রনমেন্ট এটা গত বছর নিয়ে ফেলেছেন ভাইয়া, আপনি এক্সপিরিয়েন্সের দিক থেকে আগিয়ে, ঠিক আছে, সেকেন্ড টাইমের ভেবে নিজেকে পিছিয়ে রাখবেন না, সেকেন্ড টাইমের ভেবে নিজেকে পিছিয়ে রাখবেন না। আমি বলি সিউ ডিউনিটে চান্স পাওয়া এমন আহামরি কোনো কঠিন কিছু না ভাইয়া, যদি নেগেটিভটা একটু কন্ট্রোল রাখতে পারেন। আর হচ্ছে একটা জিনিস সবসময় বলি, একটু এই ভাইয়া যে নেগেটিভ বিষয় যে এই উক্তিটা দেয় এটা মনে থাকবে, এটা আমি একটু বলি, এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার দেন, পাশাপাশি আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কি, এই যারা যারা হচ্ছে ইয়া করে, এটা কি এই আমরা আমরা হচ্ছে কি লোভে পাপ, লোভে লোভে পাপ, পাপে পাপে কি নেগেটিভ মার্ক, নেগেটিভ নেগেটিভ মার্ক, নেগেটিভ মার্ক। সিউতে কিন্তু এগুলো খুব খুব ক্যারি করে ভাইয়া, সেম মার্ক। তাহলে আপনি কত, 72.25 পাইছেন, আপনার আরেকটা ফ্রেন্ডও 72.25 পেয়েছে, হ্যাঁ 25 পেয়েছে। মনে করেন এটা পাইছে জরিনা, এটা পাইছে জরিনা আপনার বান্ধবী জরিনা, এটা পাইছিল কি সখিনা, হ্যাঁ সখিনা, এটা পাইছে কি সখিনা, একজন পাইছে জরিনা। এখন জরিনা চান্স পাইছে, সখিনা চান্স পায় নাই। ওনার নেগেটিভ মার্ক হচ্ছে কত, নেগেটিভ মার্ক হচ্ছে 2, ওনার নেগেটিভ মার্ক হচ্ছে কি 2, ওনার নেগেটিভ মার্ক হচ্ছে 1.25। চান্সের নিশ্চয়তা কে বেড়ে গেল, চান্সের নিশ্চয়তা কার বেড়ে গেল, ওই যে ব্যক্তি বেশি আনসার করছে, আন্দাজি লাগায় না, আন্দাজি লাগিয়ে 2 মার্ক বেশি নেগেটিভ খায় না, ঠিক আছে। এখন তাহলে কি এখানে কি সখিনা জরিনার মধ্যে যে যুদ্ধটা হয়েছে, এই জরিনা জিতে জয়লাভ করেছে, সখিনা হেরে গিয়েছে। তাই নেগেটিভ মার্ক খেতে, নেগেটিভ মার্ক হতে সাবধান, লোভে পাপ, পাপে নেগেটিভ মার্ক, হ্যাঁ লোভে পাপ, পাপে নেগেটিভ মার্ক। ভাই আমার নাম জানতে চাইছে, আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, আমি বর্তমানে হচ্ছে আপনারা যে ইউনিটে পরীক্ষা দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এটা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের একজন ছাত্র, এদেরকে মনে রাখেন, লোভে পাপ, পাপে নেগেটিভ মার্ক, ঠিক আছে। ওকে হ্যাঁ ভেরি ওয়েল ডান। এখন দেখেন এটা হচ্ছে কি, এই অপরাজের বাংলা ভাস্কর্যের নাম কি, সৈয়দ আবদুল্লাহ, সৈয়দ আবদুল্লাহ খালেদ, বলে দিলাম না, সৈয়দ আবদুল্লাহ খালেদ, হ্যাঁ সৈয়দ আবদুল্লাহ খালেদ। পরবর্তীতে দেখেন, পরবর্তী কোয়েশ্চনে দেখেন যে অপরাজের বাংলা কিসের প্রতীক, এটা জানতে হবে, অপরাজের বাংলা কি নাগরিক স্বাধীনতা, নারী পুরুষ সম্মিলিত মুক্তিযুদ্ধ, নাকি দ্বিতীয় সাব গেমস এর মাস্কট, নাকি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, নাকি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, আমাকে বলেন যে এটার রাইট অ্যান্সার কোনটি, এটার রাইট অ্যান্সার কোনটি, হ্যাঁ ওই কথাটা মনে হয়েছিল ভাইয়া, এই কথাটা যারা মনে করে পরীক্ষা দেবেন অবশ্যই ভাইয়ারা ভালো করবেন, আমি বলতেছি না সবাই খারাপ করবে, বাট যারা হয়তো লোভে পাপ, পাপে নেগেটিভ মার্ক, এটা মনে রেখে অ্যান্সার দিবে, সেদিন পরের দিন এসে ভাইয়াকে থ্যাংক ইউ দিবে। আমি এটা অগ্রিম বলতেছি কেন ভাই, আমি জানি এখানে নেগেটিভ অনেকটা মার্ক, তোমাকে কষ্ট কষ্ট করে একটা মার্ক পেয়েছো, 4টা ভুলের জন্য একটা মার্ক চলে গেছে, 4 মার্ক তো এখানে গেছে, সাথে একটা মার্কে সঙ্গে করে নিয়ে গেছে। ওই 4 জন যদি সিঙ্গেলে চলে যেত, 4 জন যদি আলাদাভাবে চলে যেত, কোনো কষ্ট ছিল না, বাট সাথে করে কি একটা মার্কে নিয়ে গেছে ভাই, একটা মার্ক অনেক 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 বেশি ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে ভাইয়া, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ভেরি ওয়েল ডান, নারী পুরুষ সম্মিলিত, সম্মিলিত কি মুক্তিযুদ্ধ, সম্মিলিত মুক্তিযুদ্ধ, ভেরি ওয়েল ডান। তাহলে এই কোয়েশ্চনের রাইট অ্যান্সার কোনটি, বি নাম্বার, নারী পুরুষ সম্মিলিত মুক্তিযুদ্ধ। পরবর্তীতে দেখেন যে কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, অপশন দেখে নিব, অপশন কি দেখতে পাচ্ছি, অপশন হচ্ছে যে অপশন দেখতে পাচ্ছি হাজারছড়া ঝর্ণা। জিয়ান ভাই বলেন কোন স্থানটিকে রাঙামাটির ছাদ বলা হয়, সাজেক ভ্যালি কি জমচক বনবিহার, নাকি পেদা টিংটং, পেদা টিংটং, বলে ফেলেন রাঙামাটির ছাদ বলা হয় কোনটিকে, আসবেন এই যে চলতেছে ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রেসপন্স করতেছে ভাই, আর কিছু বাচ্চা আছে একটু দুষ্টু থাকবে, ক্লাসের মধ্যে দুষ্টু বাচ্চা না থাকলে ক্লাসটা জমে না। ওকে এখন আমাকে বলেন যে এই কোন স্থানটিকে রাঙামাটির ছাদ বলা হয়, কোন স্থানটিকে রাঙামাটির ছাদ বলা হয়, দেখো এই জিনিসটা জানার পর এটা অ্যান্সার দিবে, এটা অ্যান্সার দিবে, তারপর আমরা একটা নোটে যাবো, একটা নোট করবো, জানিয়ে দিয়ে, ওকে ওকে ওকে। এখন দেখেন এই কোন স্থান থেকে রাঙামাটির ছাদ বলা হয়, বলে বলেন কোন স্থান থেকে রাঙামাটির ছাদ বলা হয়, সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি, ভেরি ওয়েল ডান, সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি কোথায় অবস্থিত, রাঙামাটিতে, রাঙামাটিতে, ঠিক আছে। এখন দেখেন পরবর্তীতে আমরা একটু নোট করি, একটু নোট, হ্যাঁ একটু হচ্ছে কি নোট নোট করি, ঠিক আছে। ঢাকা, ঢাকার পূর্ব নাম কি, জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর, মনে রাখেন জাহাঙ্গীরনগর হচ্ছে কি ঢাকার পূর্ব নাম, এই পূর্ব নাম উপনাম থেকে আসবে, কিন্তু পূর্ব নাম উপনাম থেকে আসবে, মনে রাখিয়েন। নোয়াখালী, নোয়াখালী দেখেন, নোয়াখালী যেগুলো আসে আমি একটু এগুলো বলে দিচ্ছি, নোয়াখালী হচ্ছে ডাপাও তফ করে দিন, বুলুয়া, সুতরাং বুলুয়া হচ্ছে কি ঢাকা, এটা হচ্ছে কি নোয়াখালীর পূর্ব নাম। দেখেন কুমিল্লা, কুমিল্লা মনে রাখিয়েন, কুমিল্লা,
কুমিল্লা হচ্ছে কি ভাইয়া কুমিল্লা, এগুলো আমি নোট দেখবো, এগুলো আমি ওই যে আমি আপনাদের থেকে যেসব বাচ্চারা নোট নোট করবে তাদেরকে পরবর্তী দিন নিবো, ঠিক আছে? কত কিছু মিস হয়ে যায় না ভাইয়া, পরবর্তীতে আবার যেগুলো মিস হয়েছে এগুলো করে নিন। কুমিল্লা হচ্ছে কি ত্রিপুরা, ত্রিপুরা, হ্যাঁ কুমিল্লা হচ্ছে ত্রিপুরা, মনে রাখেন কুমিল্লা হচ্ছে কি, পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। দেখেন ময়নামতি, ময়নামতি একটার সাথে একটা সম্পর্কিত, ময়না ময়নামতি হচ্ছে কি রোহিতগিরি, রোহিত 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 গিরি, রোহিত গিরি হচ্ছে কি ময়নামতির পূর্ব নাম, রোহিতগিরি হচ্ছে ময়নামতির পূর্ব নাম। সুজারাম বুলুয়া জাহাঙ্গীরনগর এটা আমরা জানলাম, হ্যাঁ এগুলা জানলাম। দেখেন মনে রাখেন ময়মনসিংহ, ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ মনে রাখেন, ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ কি, ময়মনসিংহ হচ্ছে যে নাসিরাবাদ, এটা মনে রাখবে, নাসিরা 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 নাসিরাবাদ, হ্যাঁ নাসিরাবাদ হচ্ছে কি ময়মনসিংহ, নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ। এখন দেখেন সোনারগাঁও, সোনারগাঁও মনে রাখেন, সোনার সোনারগাঁও 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 কি, সোনারগ্রাম হচ্ছে কি সুবর্ণগ্রাম, সুবর্ণ সুবর্ণ সুবর্ণগ্রাম, সুবর্ণগ্রাম হচ্ছে কি সোনারগাঁও, মনে রাখেন এই জিনিসগুলো একটু মনে রাখেন। তাহলে ঢাকা কি জানলাম জাহাঙ্গীরনগর, নোয়াখালী কি জানলাম সুদারাম বুলুয়া, কুমিল্লা কি জানলাম ত্রিপুরা, ময়নামতি কি জানলাম রোহিতগিরি, ময়মনসিংহ কি জানলাম ময়মনসিংহ জানলাম হচ্ছে নাসিরাবাদ, সোনার কি সোনারগাঁও জানলাম কি সুবর্ণগাঁও। এখন আমরা দেখবো খুলনা, কি দেখবো খুলনা, খুলনা খুলনা, হ্যাঁ খুলনা হচ্ছে কি জাহানাবাদ, জাহানাবাদ জাহানা জাহানাবাদ, জাহানাবাদ কি খুলনা, মনে রাখবে তো জাহানাবাদ খুলনা, জাহানাবাদ খুলনা, জাহানাবাদ খুলনা মনে রাখেন, জাহানাবাদ হচ্ছে কি জাহানাবাদ হচ্ছে খুলনা, জাহানাবাদ খুলনা মনে রাখেন ভাই, আমি কিন্তু আর বলবো না। যদি বলে চাপাই নবাবগঞ্জ, চাপাই, হ্যাঁ চাপাই যদি বলে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, হ্যাঁ চাপাই নবাব, চাপাই নবাব নবাব, আচ্ছা চাপাই নবাব তাহলে দেখে দেবেন কি গৌড়, গৌড় গৌড়ের অংশ বিশেষ ছিল না গৌড়, এতটুকু লিখছেন, এতটুকু ভুলুয়া ওটা, ইয়েস হ্যাঁ। এখন দেখেন কক্সবাজার, কক্সবাজার জান না কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার হচ্ছে কি কক্সবাজার, কক্সবাজার হচ্ছে কি কক্সবাজার হচ্ছে ফালকিং, ফালকিং ফালকিং হচ্ছে কি কক্সবাজারের পূর্ব নাম, ফালকিং হচ্ছে কি কক্সবাজারের পূর্ব নাম। পরবর্তীতে দেখেন এই যে আপনার জান সেন্ট মার্টিন, হ্যাঁ সেন্ট সেন্ট মার্টিন, ঠিক আছে সেন্ট মার্টিন, যেটা সেন্ট মার্টিন যেটা জান এটা হচ্ছে কি, এটা হচ্ছে নারকেল জিঞ্জিরা, নারকেল নারকেল জিঞ্জিরা স্থানীয় নাম, নারকেলের নারকেলের নারকেল জিঞ্জিরা, হ্যাঁ নারকেলের জিঞ্জিরা, নারকেলের জিঞ্জিরা মনে রাখেন, নারকেলের জিঞ্জিরা, এগুলো কি মনে থাকবে, এগুলো মনে থাকবে ফালকিং কক্সবাজার মনে থাকবে, মনে থাকবে কিনা ভাইয়া, মনে থাকবে কিনা, যেগুলো আসতেছে এগুলো বলে দিছি, এগুলো তোলা হয়েছে, এগুলো তোলার পর সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা বলে দিচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা এই পাশে বলে দিচ্ছি, হ্যাঁ প্রধানমন্ত্রী যেটা ছিল আগে, আগে প্রধানমন্ত্রী হাউস, বর্তমান প্রধানমন্ত্রী হাউসের নাম ছিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হাউসের নাম ছিল কি, প্রধানমন্ত্রী হাউসের নাম ছিল হচ্ছে করতোয়া, করো করতোয়া, করতোয়া ছিল কি প্রধানমন্ত্রী, করতোয়া ছিল কি প্রধানমন্ত্রী, হ্যাঁ করতোয়া ছিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী পূর্ব নাম, প্রধানমন্ত্রী হাউসের পূর্ব নাম মানে বর্তমান গণভবন, সোজা হচ্ছে বঙ্গভবন, এই গণভবন আর বঙ্গভবনের পার্থক্য রয়েছে না, মানে গণভবন, গণভবন মনে রাখেন গণভবন, হ্যাঁ এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে এটা করতোয়া, করতোয়া, করতোয়া ছিল এটার পূর্ব নাম, হ্যাঁ। আর যদি বলে রাষ্ট্রপতি যেটা হচ্ছে বঙ্গভবন, বঙ্গ বঙ্গভবন ভবন, হ্যাঁ বঙ্গভবন যেটা সেটা ছিল কি, এটাকে বলো গভর্নর হাউস, কি ছিল ভাইয়া গভর্নর, গভর্নর হাউস, গভর্নর হাউস, গভর্নর হাউস মনে রাখেন গভর্নর হাউস। যদি বলে সিডা ভবন, বর্তমান সিডা ভবন কি নামে ছিল, সিডা ভবন বর্তমান সিডা ভবনের নাম ছিল চামেলি, চামেলি চামেলি হাউস, চামেলি চামেলি হাউস, হ্যাঁ চামেলি হাউস, ঠিক আছে চামেলি হাউস। যদি বলে, যদি বলে বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি যদি বলে, বাংলা একাডেমি পুরো নাম ছিল বর্ধমান হাউস, বর্ধ বর্ধমান বর্ধমান হাউস, বর্ধমান হাউস, হ্যাঁ বর্ধমান হাউস। তাহলে ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। প্রধানমন্ত্রীর পূর্ব নাম করতোয়া, মানে গণভবনের পূর্ব নাম হচ্ছে করতোয়া। কত মার্ক লাগবে ভাই, এটা কোয়েশ্চেন দেখার পর বলবো, কোয়েশ্চেন না দেখার আগে, কোয়েশ্চেন না দেখে এটা বলা অসম্ভব যে কাট মার্ক কত হবে। সায়েন্সের ইউনিট দেখছেন কত মার্ক কাট মার্ক হয়েছে, যারা 80 এবভ পাইছে তারা হলো চান্স পাইছে, হ্যাঁ টেনশন, এই তোমার টেনশন দূর করে দিবে তা কি তাহফিম আমাদের ছাড়ের বাইরে রয়েছে। আমি সবসময় একটা কথা বলি, এটা আসলে আমি কখনো কোনো কিছু নিয়ে বাজি লাগি না, বা চবি নিয়ে আমি ছাড়ের বাইয়ের সাথে বাজি রাখতে চাই। ছাড়ের বাইরে যেখানে থাকবে আমাদের ছাড়ের স্যার যেটা ইংলিশে যেটা বলবে ইনশাল্লাহ ওগুলোর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। ছাড়ের বাইরে ইংলিশ ক্লাস দিবে, ইংলিশ ক্লাস নিবে। আচ্ছা এই লেখার সুযোগ দিয়েছি, লেখেন এগুলো লেখার সুযোগ দিয়েছি, ওকে বলেন এগুলো লেখা শেষ, হ্যাঁ আজকে আজকে আন্তর্জাতিক পড়ানোর, আজকে আমি টপিক বলে দিয়েছি ক্লাসের শুরুতে বলে দিয়েছি, আমি চট্টগ্রামের গুলো বলে দিব ভাই, একটু সাইডে সাইডে, এই যে সাইডে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আমি একটু দেখতে চাই।
জিপিএস ও আসি না, উইদাউট জিপিএ আসি বাবা, উইদাউট জিপিএ। তিন নম্বরটা কি? তিন নম্বর, তিন নম্বরটা কি? নোয়াখালী, সুধারাম বুলুয়া, সুধারাম বুলুয়া, সুধারাম বুলুয়া, মনে রাখবেন, সুধারাম বুলুয়া মনে রাখবে। আচ্ছা এটা ক্লিয়ার করে দিলাম, পরবর্তী কোয়েশ্চনটা দেখি। দেখেন বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? বাংলাদেশের কোন শহরটিকে, শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, বলে ফেলেন যে বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়। জিপিএস অগত, সিডাবের পুরো নাম কি লিখেছেন বুঝতেছি না, সিডাবের পুরো নাম লিখেছিলাম চামেলি হাউস, চামেলি, চামেলি হাউস, সিডাবের পুরো নাম কি? চামেলি। আর বাংলা একাডেমি হচ্ছে চামেলি হাউস, এটা বুঝতে, সিডাব, 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 আরে সিডাব পড়ছি না বাবা, সিডাবটা ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এই বাংলাদেশের কোন শহরকে সাইবার সিটি বলা হয়? বাংলাদেশের সিলেটকে বলা হয় কি? সিলেটকে বলা হয় সাইবার সিটি, সাইবার সিটি, একটু মনে রাখবেন। হ্যাঁ, বরিশাল, বরিশাল, বরিশাল যেটা, এটা সৌন্দর্য দেখে বাংলার ভেনিস বলেছিলেন কি? বাংলার ভেনিস, এই উপাধি দিয়েছিলাম কাজী নজরুল সাহেব, কাজী নজরুল, কাজী, কাজী নজরুল সাহেব, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কি দিয়েছেন? কাজী নজরুল ইসলাম দিয়েছিলেন বাংলার ভেনিস নামকরণ করেছিলেন কি? বরিশালকে। এই বরিশালের পূর্ব নাম কি? শ্রীহট্ট, সরি, সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট, বাকলা চন্দ্রদ্বীপ, বাকলা চন্দ্রদ্বীপ, বাকলা, বাকলা বা চন্দ্রদ্বীপ, চন্দ্র, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। এই জালালাবাদ শ্রীহট্ট, জালালাবাদ, জালালা, জালালাবাদ, জালালাবাদ বা শ্রীহট্ট, মনে রাখেন শ্রীহট্ট, শ্রীহট্ট কি? শ্রীহট্ট হচ্ছে সিলেটের পূর্ব নাম। চন্দ্রদ্বীপ বাকলা কার? চন্দ্রদ্বীপ বাকলা হচ্ছে, চন্দ্রদ্বীপ বাকলা হচ্ছে বরিশাল, বরিশাল, আমি একটু বলে দিচ্ছি, বরিশাল, বরিশাল, ঠিক আছে। এবং চট্টগ্রাম, যেটা আমাকে জানতে হবে, যেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছেন সেই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত, যেহেতু এটা হচ্ছে পর্তুগিজরা যখন পনেরোশো আঠারো সালে যখন চট্টগ্রামে পদার্পণ করেন, তার নাম দেন কি? পোর্ট গ্রান্ডে, পোর্ট গ্রান্ডে, এই চট্টগ্রামের নাম করেন কি? পোর্ট গ্রান্ডে, পোর্ট গ্রান্ডে। পরবর্তীতে নাম হয় সাতিলগঞ্জ, সাতিল, সাতিলগঞ্জ, এটার পূর্ব নাম অনেকগুলো ছিল, সাতিলগঞ্জ, সাতিলগঞ্জ, হ্যাঁ সাতিলগঞ্জ, এটার নাম সাতিলগঞ্জ। হ্যাঁ, এটা কি? এটা পোর্ট গ্রান্ডে, এটা হচ্ছে ইসলামাবাদ অনেকে বলে, এটাকে ফতেয়াবাদও বলে, ফতেয়া, ফতেয়াবাদ। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি একটা এলাকার নাম হচ্ছে ফতেয়াবাদ, এগুলো হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, আর ঢাকা কি? ঢাকা যেটা জানলাম, ঢাকা হচ্ছে কি? জাহাঙ্গীরনগর। ঢাকা কি জানছি ভাইয়া? ঢাকা জানলাম জাহাঙ্গীরনগর। তাহলে বরিশালটা কি? ওই যে বরিশালটাকে কি বলা হয়? প্রাচ্যের ভেনিস, ভেনিস বলেছিলেন, বাংলার ভেনিস বলেছিলেন কি? বরিশালকে, ঠিক আছে। এখন দেখেন বরিশাল আর ভেনিস এবং চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ মনে রাখেন, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ বাকলা, বাকলা, ঠিক আছে, চন্দ্রদ্বীপ বাকলা, মনে রাখবে তো, মনে থাকবে তো ভাইয়া, মনে থাকবে তো জিনিসগুলো। তাহলে এই কোয়েশ্চনের রাইট অ্যান্সার কোনটি? এটা হচ্ছে সিলেট, হচ্ছে এই কোয়েশ্চনের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি, দেখেন পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি, পরবর্তী কোয়েশ্চন কি দেখতে পাচ্ছি? কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা, সেন্ট মার্টিন। বাংলাদেশের সাগরকন্যা, যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় উভয়ই দেখা যায়। ইয়াস, পোর্ট গ্রান্ড, ইসলামাবাদ, চট্টলা, বীর চট্টলা বলা হয়, ঠিক আছে। রাজশাহীকে, এই রাজশাহীর, রাজশাহীর হচ্ছে রামপুর বোয়ালিয়া, মনে রাখবেন, রামপুর, রামপুর বোয়ালিয়া, বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া হচ্ছে কি? রামপুর বোয়ালিয়া হচ্ছে কি? রামপুর বোয়ালিয়া হচ্ছে রাজশাহীর পূর্ব নাম, রাজশাহী, রাজ, রাজশাহী, রাজশাহীর পূর্ব নাম, রাজশাহীর পূর্ব নাম হচ্ছে কি? রামপুর বোয়ালিয়া। এখন বলেন এই কোয়েশ্চনের রাইট অ্যান্সার কোনটি? এই কোয়েশ্চনের রাইট অ্যান্সার কোনটি? যে কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের কি বলা হয় ভাইয়া? সাগরকন্যা বলা হয়, বলে ফেলেন। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? যেখান থেকে কি সূর্যাস্ত সূর্যোদয় উভয় কি? উভয় খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে, রামপুর বলি। এখন আমাকে জানাইতে হবে এই যে অ্যান্সার, কুয়াকাটা সমুদ্র, এই কুয়াকাটা সমুদ্রের পাশে এই অঞ্চল অর্থাৎ পটুয়াখালীতে, এই কুয়াকাটা সমুদ্র অঞ্চলের পাশে যেটা হচ্ছে যে কি, এখানে আমাকে বলতে হবে কারা বসবাস করে, কোন উপজাতি, উপজাতি বলেন, কোন উপজাতি এই অঞ্চলের আশেপাশে বসবাস করে? একটা উপজাতি রয়েছে যারা পার্বত্য চট্টগ্রাম থেকে গিয়ে কি ওই অঞ্চলে বসবাস করে, বলেন এই কুয়াকাটাতে কোন উপজাতি, কুয়াকাটাতে কোন উপজাতি বসবাস করে, বলেন, বলেন। হ্যাঁ, বোয়ালিয়া থানা, বোয়ালিয়া নামে একটা থানা রয়েছে রাজশাহীতে, আমি রাজশাহীতে যেয়েছি। এই আরেকটা যে অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ 16 তারিখে যে এক্সাম, এই এক্সামের দিন আমি রাজশাহীতে থাকবো, ঠিক আছে। যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, যারা যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, সেদিন আমি ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে থাকবো 16 তারিখ, যেটা ডিউনিটের এক্সামের দিন। আমি আরটিপির প্রতিনিধি হিসাবে রাজশাহী ইউনিভার্সিটিতে যাবো, ঠিক আছে।
এখন বলেন, এখন বলেন এটা কি? রাখাইন, ইয়েস রাখাইন, রাখাইন, রাখা রাখাইন। তাহলে ষোলো তারিখে মনে থাকবে তো, যারা যারা রাজশাহীতে পরীক্ষা দিবেন, কারা কারা রাজশাহীতে পরীক্ষা দিবেন আমি কি জানতে পারি? যারা যারা রাজশাহীতে পরীক্ষা দিবেন আমি সেদিন থাকবো। এই উপজাতি হচ্ছে কি? রাখাইন, রাখাইন, রাখাইন। এই রাখাইনরা বা রাখাইন পল্লী নামে একটা হচ্ছে দর্শনীয় স্থান রয়েছে, কোথায়? কুয়াকাটা, রাখাইন পল্লী। ওকে, এখন পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে যাব, পরবর্তী কোয়েশ্চেনে যাব। বলে বলেন দ্রুত কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি, পরবর্তী কোয়েশ্চেন বলেন। পরবর্তী কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর সিটি হিসেবে ঘোষণা করেছে? এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। বলেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, ঠিক আছে। আচ্ছা, আমার আন্টি কমেন্ট করেছে যে কি, যে কুয়াকাটা সমুদ্র সৈকতের দুর্ঘ কত? এটা হচ্ছে কি ভাই? এটা আমরা 18 কিলোমিটার, এটা আমরা জানবো কি? এটা হচ্ছে 18 কিলোমিটার, কিলোমিটার বা 11 মাইল, বা কি? 11 মাইল, 11 মাইল, ঠিক আছে। কুয়াকাটা সমুদ্র দৈর্ঘ্য ইয়া কি? 11 মাইল, 11 মাইল বা 18 কিলোমিটার। চিড়াঙ্গে থাকবে, চিড়াঙ্গে বাইরে ইনশাল্লাহ থাকবে, আমি জানি না, বাট আমি আমি রাজশাহীতে থাকবো ইনশাল্লাহ, এটা জানি। বলেন, ওকে এখন বলেন, ওকে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ের পূর্ব এশিয়ার কোন শহরকে, কোন শহরকে স্বাস্থ্যকর সিটি বলেছে? এটা হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম মানে উভয় দিক বিবেচনা কি বলেছে? চট্টগ্রাম। আজকেটা টপ, এই আজকে টপিক বললাম যে সংবিধান বললাম, পূর্ব নাম উপনাম বললাম, ঠিক আছে। আজকে সংবিধান, এই আর হচ্ছে যে কি আজকে জানবো, হচ্ছে ভাস্কর্য জানেছি, পূর্ব নাম উপনাম জানবো, তারপর হচ্ছে এই কমেন্টে, কমেন্টে কি প্রবলেম, কমেন্টে কি প্রবলেম? ওকে, ওকে পরবর্তীতে দেখেন, পরবর্তীতে দেখেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? কোন শহরকে বলা হয়? ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট। বলেন, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট। রাজশাহী ইউনিভার্সিটি থাকবো ভাই, রাজশাহী ইউনিভার্সিটিতে থাকবো, যারা বলছেন রাজশাহী ইউনিভার্সিটি এক্সামের টাইমে থাকবো ইনশাল্লাহ। ভাস্কর্য পড়ানো শেষ, এখন বলেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? এটাও পড়ানো বাকি ছিল। বলেন, ঢাকা, খুলনা, সিলেট, সিলেট, চট্টগ্রাম। আমাকে বলেন কোন শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়? এবং বাংলাদেশের এই শহরকে বাংলাদেশে কি বলা হয়? প্রবেশদ্বারও বলা হয়, প্রবেশ, প্রবেশদ্বার বলা হয়, প্রবেশদ্বার, প্রবেশদ্বারও, প্রবেশদ্বারও বলা হয়, বলা হয়, বলা হয়। এখন বলেন, এই রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, তাও ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখেন, যাতে নিজের টাইমলাইনে, নিজের টাইমলাইনে কি ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে খুঁজে পান, খুঁজে পাওয়ার জন্য নিজের টাইমলাইন সেভ। ক্লাস এখানে প্রতিদিন অনেকগুলো ক্লাস হবে, সবগুলো ক্লাস খুলে পাবেন না। এখন বলেন, হ্যাঁ আমি রাজশাহী সিইউ ডিউনিটের এক্সামের দিনে রাজশাহী থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন বলেন, এই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে যে কি? এই চট্টগ্রাম, যেটাকে প্রবেশদ্বার বলে। খুলনার, খুলনার কি নাম, খুলনার পূর্ব নামটা কি? এই খুলনার পূর্ব নামটা কি? জাহানাবাদ, মনে আছে? জাহানাবাদ কি খুলনার পূর্ব নাম বলা হয়? একটু লেখেন যে খুলনার পূর্ব নামটি কি, খুলনার পূর্ব নামটি, খুলনার পূর্ব নাম কি? হ্যাঁ, খুলনার পূর্ব নামটি কি? বলেন খুলনার পূর্ব নামটি কি, আমাকে একটু জানান তো, খুলনার পূর্ব নামটি কি? খুলনার পূর্ব নাম খুলনা, খুলনা, খুলনা। এই ফালকিং, ফালকিং, নো 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 ওয়ে, খুলনা হচ্ছে কি? জাহানারানা, জাহানারানা, জাহানাবাদ, জাহানাবাদ, জাহানাবাদ। স্যার কক্সবাজারের পূর্ব নামটা আবার বলেন, কক্সবাজারের পূর্ব নামটা হচ্ছে ফালকিং, ফালকিং, ঠিক আছে, ফালকিং হচ্ছে, ঠিক আছে, বেরিয়ে বললেন। আর ওই পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা, এটা জানি, এটা জানি। পরবর্তী কোয়েশ্চেন দেখেন, পরবর্তী কোয়েশ্চেন কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অভিমুখে কত অংশ? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত, এটা নদী, নদ নদী সম্পর্কে জানবো, নদ নদী সম্পর্কে জানবো, ঠিক আছে। এটা অ্যান্সারটা করেন, এটা অ্যান্সারটা করেন, লাগবে না।
অ্যানসারটা করেন, এটা অ্যানসারটা করেন, দ্রুত এটা অ্যানসারটা করেন, দ্রুত এটা অ্যানসারটা করেন, দ্রুত এটা অ্যানসার করেন। সবার দেখে চাই যে বা ব্রহ্মপুত্র গঙ্গা ব্রহ্মপুত্র সম্মিলিত নদী আবেগের কত অংশ? তিনটা বিশাল নদী, ঠিক আছে, এটা হচ্ছে কতটি? 33%, 33%। আচ্ছা ঠিক আছে, জিয়ান ভাই এসছে মাঝে মধ্যে একটু কি এনজয়মেন্ট দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন বলেন গঙ্গা ইয়াস 33%, ভেরি ভেরি ওয়েল ডান। পরে বাংলাদেশের দীর্ঘতম নদী, এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, মেঘনা যমুনা পদ্মা কর্ণফুলী। কর্ণফুলীকে বলা হয় কি? খরস্রোতা, খরস্রোতা নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কি? খরস্রোতা নদী হচ্ছে এই কর্ণফুলী, খরস্রোতা, খরস্রোতা, খরস্রোতা নদী কোনটি? খরস্রোতা, খরস্রোতা নদী হচ্ছে কোনটি? খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। আর এখন বলেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ভেরি ওয়েল ডান, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা, 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 ঠিক আছে, পদ্মা। আর হচ্ছে 1787 সালের কি ভূমিকম্পের পরে যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়, ক্লিয়ার? এখন আমরা পরবর্তী কোয়েশ্চেন যাবো। হ্যাঁ ক্লাসটা ইউটিউবে সেভ থাকবে, ক্লাসটা ইউটিউবে সেভ থাকবে, ইউটিউবে সেভ থাকবে। ইউটিউবের বাচ্চারা যারা ইউটিউব থেকে ক্লাস করছেন, আমার লয়াল ফ্রেন্ড, তাই না? এরা হচ্ছে কি, এরা ক্লাসটা পাবেন, ইউটিউবে থাকবে। পরবর্তী কোয়েশ্চেন দেখেন, এই পরবর্তী কোয়েশ্চেন দেখেন, বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? নাব্য মানে হচ্ছে সবচেয়ে নাব্য, মনে রাখেন সবচেয়ে নাব্য, যেটা হচ্ছে নাব্য মানে সোজা কথা হচ্ছে জাহাজ, মানে জাহাজ, জাহাজ বা বড় বড় নৌযান, বড় নৌযান, বড় নৌযান, বড় নৌযান চলাচলের জন্য, নৌযান, নৌযান চলাচলের জন্য কি? নৌযান চলাচলের জন্য হচ্ছে নৌযান, নৌযান চলাচলের জন্য কি উপযোগী? নৌযান, নৌযান, ভারী নৌযান, অর্থাৎ বড় নৌযান চলাচলের জন্য উপযোগী হচ্ছে মানে নাব্য, সোজা কথা। এখন বলেন পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী কোনটাতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কি সবকিছু সব ধরনের নৌযান চলাচল করতে পারে, নৌযান চলাচল করতে পারে, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী। বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীর নাম কি ভাইয়া বলে বলেন তো? বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীর নাম কি? ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। নাব্য হচ্ছে কি বলছেন? মেঘনা। পেরেছেন তাহলে না? এখন পরবর্তীতে কোয়েশ্চেন দেখি যে বাংলাদেশের গভীরতম নদী কোনটি, এটা আমাকে বলেন, বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী কোনটি? যমুনা মেঘনা পদ্মা ধলেশ্বরী, যমুনা মেঘনা পদ্মা ধলেশ্বরী। বলে বলেন তো বাংলাদেশের কি, বাংলাদেশের দীর্ঘতম নদী বলেন কি? প্রশস্ত নদী মেঘনা, ইয়েস, দীর্ঘ। এখন বলেন যে বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদীর নাম কি? গভীরতম নদীর নাম কি? গভীরতম নদীর নাম কি বলে বলেন? গভীরতম নদীর নাম কি? গভীরতম নদীর নাম কি? গভীরতম নদীর নাম কি? পারতেছেন, 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 ভেরি ওয়েল ডান, মেঘনা, মেঘনা। হ্যাঁ মনে রাখেন। পরবর্তী কোয়েশ্চেনটা দেখেন যে কোনটি নদ, কোনটি নদ? এই এটার পর কিন্তু আরেকটা জিনিস আমরা পড়বো, এই নদ নদীর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে মুজিবনগর সরকার, প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন আজকে ক্লাস থেকেই। বলেন সব কোন নদ, কোনটি নদ, কোনটি নদ? দীর্ঘতম নদী পদ্মা, নাব্য প্রশস্ততম মেঘনা, ইয়েস, গভীরতম মেঘনা। এখন বলেন কোনটি নদ, কোনটি নদ? এটা বলা লাগবে, ব্রহ্মপুত্র হচ্ছে নদ। পরবর্তী কোয়েশ্চেন দেখেন তো, ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের যে নতুন স্রোতধারাটি সৃষ্টি হয় সেটির পরবর্তী নাম কি পায়, পরবর্তীতে কি নামে পরিচিতি পায় ভূমিকম্পের পরে? ওই যে 1787 সালের ভূমিকম্পের পরে, এখন বলেন কি নাম পায়, কি নামে পায়, কি নাম পায় বলেন, বলেন কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নতুন স্রোতধারাটি? একটু আগে বলেছি রে বাবা, একটু আগে বলেছি, বিসমিল্লা বলিয়া, হ্যাঁ বিসমিল্লা বলে বলেছিলাম। বলেন এখন বলেন যে এটা, এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে ভাইয়া, এটার অ্যান্সারটা কি হবে বলে বলেন তো, এটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সারটা কি হবে? ইয়েস, সবচেয়ে বেশি চর যে নদীতে, সবচেয়ে বেশি চর, 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 ভেরি ওয়েল ডান, সবচেয়ে বেশি চর কোথায়? যমুনা। তাহলে নতুন স্রোতধারাটির নাম কি? যমুনা। পরবর্তীতে দেখেন বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম নদী ওই যেটা বললাম পদ্মা, দীর্ঘতম বৃহত্তম সেম কথা, পদ্মা নদী হচ্ছে বৃহত্তম নদী, ঠিক আছে। পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী দেখেন, পরবর্তী কোয়েশ্চেন যে কোনটি আন্তর্জাতিক নদী, এটা জানাইতে হবে যে যমুনা কপোতাক্ষ, পদ্মা ব্রহ্মপুত্র,
পদ্মা ব্রহ্মপুত্র সবচেয়ে বেশি চর যমুনাতে, ইয়েস সবচেয়ে বেশি চর যমুনাতে। এখন বলেন কোনটি আন্তর্জাতিক আন্তর্জাতিক নদী, কোনটি আন্তর্জাতিক নদী বলেন, কোনটি হচ্ছে আন্তর্জাতিক নদী, কোনটি আন্তর্জাতিক নদী বলেন, কোনটি আন্তর্জাতিক নদী বলেন তো দেখি, কোনটি আন্তর্জাতিক নদী, কোনটি আন্তর্জাতিক নদী বলেন, পদ্মা পদ্মা কোনটি আন্তর্জাতিক নদী ভাইয়া, পদ্মা হচ্ছে কি আন্তর্জাতিক নদী, এটা ব্রহ্মপুত্র দেওয়া সেটা হবে না, এটা হচ্ছে পদ্মা হচ্ছে আন্তর্জাতিক নদী, ঠিক আছে পদ্মা হচ্ছে আন্তর্জাতিক নদী। পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে ব্রহ্মপুত্র নদ একটি কি, ব্রহ্মপুত্র নদ হচ্ছে, ব্রহ্মপুত্র নদ হচ্ছে কি ব্রহ্মপুত্র, আচ্ছা পদ্মা আমরা যে আচ্ছা এই যে পদ্মা জানলাম যে আন্তর্জাতিক নদী, এই পদ্মা হচ্ছে কটুরি, আগেরটা একটু দেখে নি আগেরটা, হ্যাঁ এই পদ্মা এটা না, এই পদ্মা এটা অ্যান্সার কি, পদ্মা এটা অ্যান্সার কি, পদ্মা, এই পদ্মা হচ্ছে কি, পদ্মা হচ্ছে যে পদ্মা টোটাল কতটি জেলা, বারোটি জেলা, বারোটি জেলা অতিক্রম করেছে, বারোটি জেলার, ভারতের নাম ছিল কি গঙ্গা, ভারতের নাম ছিল কি গঙ্গা, প্রায় 341 কিলোমিটার, মনে রাখেন 341 কিলোমিটার, 41 কিলোমিটার কি পথ অতিক্রম করে, 341 কিলোমিটার মনে রাখেন, পদ্মা কতটি জেলা, বারোটি জেলা, 341 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে ব্রহ্মপুত্র নদ একটি কি, ব্রহ্মপুত্র নদ একটি কি, ব্রহ্মপুত্র নদ একটি কি, আঁকাবাঁকা নদী, উপনদী, শাখা নদী, বিনুনি সাদৃশ নদী বলেন, বিনুনি সাদৃশ নদী, ভারতের নাম ছিল গঙ্গা, ইয়েস বলেন ব্রহ্মপুত্র নদ একটি কি, ব্রহ্মপুত্র নদ একটি কি, ব্রহ্মপুত্র নদ একটি কি, বাবারে এক জিনিস এটা বলিস বলছি দেখেন, যখন আমাদের অ্যান্সার পিওর অ্যান্সারটা থাকছে অপশনে, পিওর অ্যান্সার এখানে অপশনে কি দেখতে পাচ্ছি, পদ্মাকে দেখতে পাচ্ছি, তাহলে ব্রহ্মপুত্র থাকবে না, মানে কি ব্রহ্মপুত্র অ্যান্সার হবে না, যখন ব্রহ্মপুত্র থাকবে পদ্মা থাকবে না, তখন ব্রহ্মপুত্র দিয়েন, ঠিক আছে এখানে পদ্মা এবং ব্রহ্মপুত্রের মধ্যে একটা ক্ল্যাশ, আমি বুঝতে পারছি আপনারা যেটা নিয়ে যেটা একটু পাইবেন একটু ইয়ে সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিবেন, এনাফ আমি বলে দিই সোজা কথা, পদ্মা ব্রহ্মপুত্র একসাথে থাকবে না, পদ্মা ব্রহ্মপুত্র একসাথে থাকলে পদ্মা অ্যান্সার হবে, পদ্মা ব্রহ্মপুত্র একসাথে থাকলে পদ্মা অ্যান্সার হবে, কোনো কথা হবে না, ঠিক আছে আমি বলেছি তাই, ইয়েস এখন আমি জানি ব্রহ্মপুত্র একটি উপনদী, ব্রহ্মপুত্র একটি উপনদী না, ব্রহ্মপুত্র একটি উপনদী, ব্রহ্মপুত্র হচ্ছে কি বিনুনি সাদৃশ নদী, বিনুনি সাদৃশ নদী, বিনুনি সাদৃশ নদী কিরকম, যেমন কিরকম ধরেন এখানে একটা নদী চলছে, আবার এরকম আবার এরকম আবার এরকম আবার এরকম, ঠিক আছে বাংলাদেশে এর হচ্ছে বিনুনি সাদৃশ নদী, এই বিনুনি সাদৃশ বেশ কিছু নদী রয়েছে, বিনুনি সাদৃশ নদী হচ্ছে কি পদ্মা, পদ্মা, হ্যাঁ পদ্মা, যমুনা 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 এবং কি মেঘনা সুরমা, মেঘনা মেঘনা প্লাস সুরমা, মেঘনা প্লাস সুরমা, হ্যাঁ মেঘনা প্লাস সুরমা, মেঘনা প্লাস সুরমা, সোজা কথা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে পূর্ব দিকে প্রবাহ, দক্ষিণ দিক থেকে কি সরি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহ নদীগুলো হচ্ছে কি সর্পিলাকৃতির, আর উপর থেকে নিচে যেটা যায় উত্তর থেকে দক্ষিণ দিকে নদীগুলো কি, এটা হচ্ছে সর্পিলাকৃতি, এটা হচ্ছে কি সর্পিল, আর এই যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে যায় সেটা হচ্ছে বিনুনি সাদৃশ, ঠিক আছে মনে রাখি মনে রাখেন ভাইয়া। পরবর্তী কোয়েশ্চেন যাচ্ছি দেখেন, পরবর্তী কোয়েশ্চেন কি, ব্রহ্মপুত্র নদ কোন দেশের বিদ্যুৎ দিয়ে প্রবাহিত প্রবাহিত, ব্রহ্মপুত্র নদ কোন দেশের বিদ্যুৎ দিয়ে প্রবাহিত হয়, কোন দেশের বিদ্যুৎ দিয়ে প্রবাহিত নয় বলেছি, আচ্ছা সরি নয় বলেছি, ভারত বাংলাদেশ নেপাল চীন বলেন যে কোন নদ কোন কোথা দিয়ে প্রবাহিত নয়, এখন বলেন এখন বলে এটা এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে যে বাংলাদেশে কোন নদীর কোন নদ কোন দেশের বিদ্যুতে প্রবাহিত নয় বলেন, এটা হচ্ছে কি এটা হচ্ছে নেপালের মধ্যে দিয়ে প্রবাহিত নয়, এটা জানি। পরবর্তীতে দেখেন যে যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কি তিস্তা ধলেশ্বরী শীতলক্ষা কুয়াই, যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কোনটি বলেন বলেন সরি আন্তরিকভাবে দুঃখিত বলেন যে যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কোনটি, যমুনার উপনদী কোনটি, বাবা এটা তিস্তা, তিস্তা হচ্ছে যমুনার উপনদী। পরবর্তী দেখেন বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত, বাংলাদেশ আন্তঃসীমান্তবর্তী নদী হচ্ছে 57টি,
57টি, ঠিক আছে? আন্তঃসীমান্তবর্তী নদী হচ্ছে 57টি, তিনটা হচ্ছে কি, তিনটা হচ্ছে মায়ানমারের সাথে, মায়ানমার, হ্যাঁ মায়ানমার, আর হচ্ছে 54টি হচ্ছে কি ভারতের সাথে, হ্যাঁ 54টি হচ্ছে ভারতের সাথে। আন্তঃসীমান্ত নদী 54, অনেক জায়গায় 54 থাকবে আন্তঃসীমান্তবর্তী নদী, এখন এখানে 54 থাকবে, অনেক জায়গায় 57 থাকবে, 57 যে জায়গায় 57 থাকলে 57 অ্যান্সার। হ্যাঁ এখন বলেন বাংলাদেশ মিয়ানমারকে বিভক্ত বিভক্তকারী নদীর সংখ্যা কতটি, নদীর দৈর্ঘ্য কত, নদীর এই যে নাফ নদীর দৈর্ঘ্য, নাফ নদীর দৈর্ঘ্য, হ্যাঁ নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার, 56 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন দেখেন যে মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার তাই না, আর আমরা মুজিবনগর সরকার সম্পর্কে জানি, দেখেন মুজিবনগর সরকার গঠিত হয় কবে, আচ্ছা এই নদ নদী নিয়ে আর কোনো কনফিউশন আছে, নদ নদী টপিকটা শেষ, নদ নদী টপিকটা শেষ, আমরা এই নদ নদীর মাঝখান দিয়ে কয়টা টপিক শেষ করেছি, ওই যে ভাস্কর্য শেষ করেছি, উপন কি উপনাম ভৌগোলিক নামও শেষ করে ফেলেছি, এখন বলেন এই যে উপ পুরোটি তিনটা টপিক পড়িয়েছি, তিনটা টপিক পড়িয়েছি, হ্যাঁ তিনটা টপিক পড়িয়েছি, তিনটা টপিক পড়িয়েছি, আমাকে বলেন, আমাকে বলেন ক্লিয়ার কিনা, তিনটা টপিক ক্লিয়ার কিনা ভাইয়া, তিনটা টপিক ক্লিয়ার কিনা আমি জানতে চাই, তিনটা টপিক কি ক্লিয়ার কিনা, তিনটা টপিক ক্লিয়ার কিনা আমাকে জানতে, আমাকে জানতে হবে, আমাকে একটু জানান যে ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, স্যার এটার পিডিএফ পাবো ইনশাল্লাহ পাবেন, এ ক্লিয়ার কিনা সবাই বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে ওকে ওকে। এখন আমাকে একটু ভাইয়া লাস্টবারের মতো আপনাকে বিরক্ত করতে চাই না, আমার ক্লাসটা হচ্ছে যে কেন শেয়ার দিতে বলি বারবার, ঠিক আছে ক্লাসটাকে একটু এই যে ভাইয়াদের জন্য, ভাইয়ারা যদি পরিশ্রম করতেছে, রিয়াজ ভাইয়া, সারিয়ার ভাইয়া বলো, হ্যাঁ তারপর এখানে অনেকেই রয়েছে যারা সবসময় পরিশ্রম, তোমার তৌফিক ভাইয়া, তোমাদের যারা বিডি ইউনিট রয়েছে মানবিক বিভাগ পরিবর্তন চেষ্টা করে, এবং আমি ক্ষুদ্র একজন মানুষ আশরাফুল, আমিও চেষ্টা করি তোমাদেরকে কি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। ভাইয়া আমাকে একটু বলে একটু ক্লাসটা ভাইয়াকে দেখি কারা কারা ভালোবাসে, লাস্টবারের মতো একটু ক্লাসটা শেয়ার চাই সবার থেকে, লাস্টবারের মতো সবার থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে ডান লেখেন দেখি কারা কারা ক্লাসটা শেয়ার দেয় ভাইয়া। হ্যাঁ ওখানে বলেন, বলেন যে ভাইয়া একটু একটু আমি সবার থেকে ক্লাসটা শেয়ার চাই, সবার থেকে ক্লাসটা শেয়ার চাই, এই ওটার অ্যান্সার করিয়েন, ক্লাসটা একটু শেয়ার চাই, সবাই একযোগে একসাথে দেখি ক্লাসটা শেয়ার দেন তো, সবাই একযোগে একসাথে ক্লাসটা শেয়ার দেন, একটু ক্লাসে শেয়ার চাই, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে, যারা দিয়েছেন তারা তো ডান, যারা নতুন করে, যারা নতুন করে যুক্ত হয়েছেন বলেন, যারা ফেক আইডি রিয়েল আইডি দরকার আমাকে শেয়ার চাই, আমি শেয়ার চাই, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার দেন, আমি দেখতে চাই, সবাই একটু ক্লাসটা শেয়ার দেন, সবাই ক্লাসটা শেয়ার দেন, সবাই ক্লাসটা শেয়ার দেন, ডান 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 ডান, আর টাইম নিব না, সবাই যে ক্লাসটা যারা যারা শেয়ার দিয়েছেন তারা ডান লিখেন, আমি দেখতে চাই, দেখতে চাই কোন বাচ্চাগুলো ভালো বাচ্চা দিয়েছেন, দিয়েছেন ক্লাস শেয়ার ডান। পরবর্তীতে আইসা আমি বলি, আমি জানি পরীক্ষার দুই দিন আগে আইসা কিভাবে ভাইয়া, ওই যে আসল ভাই একটা ক্লাস করেছে, ওই যে রাবি ভাই একটা ক্লাস করেছে, রিয়াজ ভাই একটা ক্লাস করেছে, ক্লাসগুলো তো পাচ্ছি না ভাইয়া, ভাইয়া তখন এতগুলো ক্লাসের মধ্যে থেকে আপনার জন্য আলাদাভাবে একজন খুঁজে দিচ্ছি, আপনি বুঝেন আপনার মতো অনেকজন যাবে, ঠিক আছে তো নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে নিজের প্রয়োজন মতো ক্লাসটা করতে পারেন, যে টপিকটা সমস্যা ওই টপিকটা করে নিতে পারেন, করে নিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ আরো সবাই সবাই শেয়ার দেন, সবাই আমি দেখতে চাই এই বাচ্চাগুলো কেন শেয়ার দেয় না, ঠিক আছে শেষ বর্ষ ডি ইউনিট ইনশাল্লাহ, শেষ বর্ষ আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা লিখে পাবো, ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন আমরা মুজিবনগর সরকার গঠন, এর আমরা প্রশ্নের উত্তর আমরা পারি, গঠন কত, গঠন হচ্ছে 10 এপ্রিল, 10 এপ্রিল, 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971, গঠন হচ্ছে কি 10 এপ্রিল 1971, আর ওটা কি শপথ, শপথ, শপথ হচ্ছে কত 17 এপ্রিল, এটা গঠন, শপথ হচ্ছে কি, শপথ হচ্ছে 17 এপ্রিল, 17 এপ্রিল, 17 এপ্রিল, 17 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971, 1971। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে অনেকের কনফিউশন থাকে, ঠিক আছে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, পরিচালনা 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 করেন কে, পরিচালনা করেন হচ্ছে, পরিচালনা করেন কে, আব্দুল মান্নান, আব্দুল 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 মান্নান, আব্দুল মান্নান হচ্ছে কি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, হ্যাঁ পরিচালনা মনে রাখেন পরিচালনা। আর যদি বলে শপথ পাঠ, শপথ পাঠ করেন কি, শপথ 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 পাঠ করেন কে, এই যে কোয়েশ্চেন, এই যে শপথ পাঠ করেন কে, আবু ইউসুফ, আবু ইউসুফ আলী, আবু ইউসুফ 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 আলী, আবু ইউসুফ আলী মনে রাখেন, আবু ইউসুফ আলী। আচ্ছা আমাদের এই কথাগুলো কি তোমাদের মনে থাকবে, জাস্ট আজকে কত যে ডেভাস্টেটেড একটা, মানে খুবই গ্লুমি ফেস ছিল, এত যে টায়ার্ড,
এই টায়ারের পরেও কিন্তু আজকে জিকে ক্লাসই হবে নাকি আরো আজকে জিকে ক্লাসই হবে, ঠিক আছে? জিকে সাথে সাথে তোমাদের বাংলা যুক্ত হচ্ছে আর ইংলিশ নিয়ে স্পেশাল সারপ্রাইজ থাকতেছে ফ্রিতে, টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি একটু বলি ভাইয়া, এই যে এই আমাদের জিকে ক্লাসের আমি আর বলছিলাম যে ডিএনএর আগে ক্লাস দিব যা নিয়ে নিয়ে ফেলেছি, ঠিক আছে? আমরা যখন পড়ি আমার ভাইয়ারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে আমার ক্যাম্পাসে গিয়েছিল, তখন ভাইয়া রিয়াজ ভাইয়ার একান্ত রিয়াজ ভাই এবং সাহেব ভাই দুইজনেই বলছে যে তুই আজকে ক্লাসটা নেই মানে আজকে শুরু কর, যারা হচ্ছে প্লামা যাতে ডিপ্রেস থেকে উঠতে পারে, ঠিক আছে? আমার নাম লেখ তার দায়বদ্ধতা থেকে যাবে, ডিউনিটেরও বলবে আমাদের জন্য ভাইয়া কিছু সবার জন্য কিছু আমরা করি। সো ডিউনিটের এই ক্লাসগুলো যে করাইতেছি এটা থাকতেছে, তারপরে হচ্ছে ম্যারাথন প্রোগ্রাম থাকতেছে, সো ডেফিনেটলি খুবই মানে জম্পেশ একটা ক্লাস তোমাদের হইতে যাবে। সো ভাইয়া ক্লাস টাইম বলতে গেলে আজকে বলতে গেলে আর বেশি আর অল্প কিছুক্ষণ পরে আশা করি শেষ হয়ে যাবে, সে মোটামুটি আর 10-15 মিনিট আর 10-15 মিনিট পরে তোমার শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে ভাই আর আমি শুধু একটা কথাই বলতে চাই, ডিউনিট যেহেতু মোটামুটি শেষ একটা পরীক্ষা বুঝছো তো অনেক পরে, ঠিক আছে? এটা একটু জাল লাগা একটু চেষ্টা করো, কতক্ষণ হবে ক্লাস টাইম, কতক্ষণ মানে কতক্ষণ ধরে ক্লাস নেবেন, এগুলো জিজ্ঞেস না করে একদম লাস্ট পর্যন্ত তোমরা পরিশ্রমটা করে যাও। আর আমি সবাইকে একটু অনুরোধ করতে চাচ্ছি ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ইউনিটে ইংরেজিতে কিভাবে প্রশ্ন হবে এগুলো আগে থেকে বলে রাখছি, এখন তোমরা যদি প্রিপারেশন না নাও ইটস ইউর ফোর্থ, আমরা সবকিছু পড়াই রাখছি ভাইয়া, ঠিক আছে? তো তুমি ইউনিটে তোমার পাশ মার্কটা তুলে তুমি তোমার ইংরেজি আর সরি জিকে আর বাংলা দ্বারা তুমি কনফার্ম ভালো করতে পারো। ইটস অ্যাবাউট অল টেকনিক, আমি সবসময় তোমাদেরকে বলি ভাইয়া তোমার কোয়েশ্চেন ভালো হয় কিন্তু আই মিন তুমি পরীক্ষা ভালো হবে তোমার স্ট্র্যাটেজি দিয়ে, তোমার স্ট্র্যাটেজি ব্যাটার হবে দেন তুমি পরীক্ষায় ছক্কা মারবা, তোমার স্ট্র্যাটেজি তোমার তুমি তোমার ভালো হবে না দেন তুমি দেখবা জগা খিচুড়ি। ভাই আসলে ব্যাপারটা হচ্ছে সবাই পড়ে দিন শেষে যারা স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে আগে থেকে তারাই হচ্ছে চান্স পায়। আইকিউ ক্লাস অবশ্যই দিব, আর তোমার তোমার প্রথমে জিকে ক্লাস হবে, এরপরে বাংলা ক্লাস, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে আইকিউ ক্লাস সব কিছু পাবা, ইংলিশ ক্লাস যা যা কিছু দরকার সব কিছু পাবা। এখন আইকিউর বিষয়টা বলি, যে ইংলিশটা যেমন আমি সাহেব ভাইয়ের সাথে বাজি লাগাই, আমার আইকিউ নিয়ে আমার বস রিয়াজ ভাইয়ের সাথে বাজি লাগাইতে পারি। এই ভাইয়ার ক্লাস থেকে গত বছর যে কি পরিমাণ চান্স পেয়েছে আর কোশ্চেন মিলিয়ে নিও, গত বছর পিডিএফ দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ এই বছর আমাদের যারা হচ্ছে তোমার ডিউনিটও দিবে তারাও কিন্তু হতাশ হবে না। সো ভাইয়া এখন আমি সবাইকে অনুরোধ করতে চাই একটা জিনিস ভাইয়া, তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে জানাই রাখো, যেহেতু একটা ফ্রি একটা মিশন আমরা দিচ্ছি, এই ফ্রি মিশন আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করবো, সবাই সবাইকে জানাই রাখবো, সবাই সবাইকে হেল্প করবো, ঠিক আছে? সবাই সবার পাশে অবশ্যই থাকবো আর ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে, ওকে? পরিচালনা করেন আব্দুল মান্নান, শপথ পাঠ করেন কি আবু ইউসুফ আলী, হ্যাঁ শপথ, এবং এর সাথে কিন্তু 26শে মার্চের যে ওই যে শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণা এটাও পাঠ করেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, ঠিক আছে? স্বাধীনতার ঘোষণাও পাঠ করেন, এই ধরুন জিনিস মনে রাখেন এই জিনিসগুলো তোলা হয়েছে সাম্প্রতিকের ক্লাস নেওয়া হবে রে বাবা, সাম্প্রতিকের জন্য সিটও দিয়ে দেওয়া হবে প্রয়োজনে। এখন দেখো এটা কি অধ্যাপক ইউসুফ আলী হচ্ছে, এটা কি অধ্যাপক ইউসুফ আলী হচ্ছে কি, এটা হচ্ছে এই মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করে। এখন মুজিবনগর সরকার হচ্ছে কলকাতার 8নং থিয়েটার 8নং, আচ্ছা কলকাতায় এরা সদর দপ্তর কোথায় ছিল বলেন, এটা কি অস্থায়ী সরকার না এটা প্রবাসী সরকার না? হ্যাঁ এখন দেখেন এনে অনেকজনের নাম রয়েছে, সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অবস্থানে, এই যে বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন কি রাষ্ট্রদূত ছিলেন মানে ইউরোপে তিনি হচ্ছে রাষ্ট্রদূতের কাজ করেন, এবং জেনারেল এম এজি ওসমানী ছিলেন সেনাপতি, স্বাধীনতা যুদ্ধের মহান সেনাপতি জেনারেল এম এজি অর্থাৎ আতাউল গনি ওসমানী। পরবর্তী কোশ্চেন দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর করা হয়, কত 1971 সালে 25শে মার্চ থেকে, 1971 সালে 16ই ডিসেম্বর থেকে, 1971 সালে 10ই এপ্রিল থেকে, 1971 সালে 26শে মার্চ থেকে। এখন স্বাধীনতার ঘোষণা কয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দেখো, ছয় নং তফসিলে স্বাধীনতার ঘোষণা কথা বলা হয়েছে, ছয় নং তফসিলে বঙ্গবন্ধুর তো
তফসিলে, তফসিল হচ্ছে কি স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে, স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে কত নম্বর তফসিলে, 6 নং তফসিলে, এবং 7 নং তফসিলে বলা হয়েছে, 7 নং তফসিল হচ্ছে মুজিবনগর সরকারের স্বাধীনতা, মুজিবনগর সরকার, মুজিবনগর নগর সরকারের, মুজিবনগর সরকার সরকারের কি সরকারের যে স্বাধীনতার ঘোষণা ছিল 17 এপ্রিল 1971 সালে, এটা ছিল। এখন বলেন যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা কার্যকর করা হয় কবে, স্বাধীনতা ঘোষণা কার্যকর 1971 সালের 26শে মার্চ থেকে, অর্থাৎ 26শে মার্চ প্রথম পর 25শে মার্চ রাতের মধ্যভাগ। ওকে, এখন দেখেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে গঠিত হয়, কত তারিখে পঠিত হয় বলেন, 1971 সালের মার্চ, 1971 সালের ডিসেম্বর, 26শে মার্চ 1971, 17 এপ্রিল 1971 বলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। দেখেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 26 মার্চ, 26 মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন, পরবর্তীতে কালুরঘাট বেতারকান্দ, কোথায়, কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাট, কালুরঘাট, আমার মনে হয় এই প্রশ্নটা চলে আসতে পারে ভাইয়া, এই প্রশ্নটা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে, বেতার থেকে আব্দুল হান্নান, আব্দুল হান্নান সাহেব, আব্দুল চট্টগ্রামের তৎকালীন রাজনীতিবিদ আব্দুল হান্নান, হয়তো আওয়ামী লীগের রাজনীতিবিদ আব্দুল হান্নান। পরবর্তীতে 27 মার্চ, 27 মার্চ হচ্ছে কি, 27 মার্চ হচ্ছে, মার্চ হচ্ছে কি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, অর্থাৎ এই কালুরঘাট বেতার কেন্দ্রটার নাম পরিবর্তন করে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামকরণ করেন কি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা, বাংলা বেতার, স্বাধীন বাংলা বেতার, এটাতে পোস্ট করেন কি, মেজর জিয়াউর রহমান, মেজর, মেজর জিয়াউর রহমান, জিয়া, জিয়াউর, জিয়াউর রহমান, জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, উনি ছিলেন কি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, তাহলে যদি কোয়েশ্চেন আসে যে কত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ঘোষণা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয়েছে, এটা কত, অষ্টম ইস্ট বেঙ্গল, এবং এই স্বাধীনতার, বাংলা স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় এটা কি আমরা জানি, এটা হচ্ছে 17 এপ্রিল 1971 সালে পঠিত হয়, এটাকে পাঠ করেন ওই যে আবু ইউসুফ আলী। হ্যাঁ, মনে রাখিয়েন, পরবর্তীতে দেখেন, দেখেন 19 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কি, শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ ছিলেন কি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন কি, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্র, রাষ্ট্র, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এখন আমাকে বলেন যে আব্দুল মান্নান, এম ইউসুফ আলী, বলেন আব্দুল মান্নান, এম ইউসুফ আলী, আমাকে জানাইতে হবে যে এটার অ্যান্সারটা কি। আচ্ছা, কি নিয়ে কনফিউশন ভাইয়া, কি নিয়ে কনফিউশন, কি নিয়ে কনফিউশন আপনাদের, আমি বুঝলাম না, প্রশ্নটা আবার করেন বাবারা, ভাইয়ারা প্রশ্নটা আবার করেন, আবার একটু করেন, ইয়েস, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওকে, 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 আব্দুল মান্নান, ভেরি গুড। এখন দেখেন, তাহলে আব্দুল মান্নান হচ্ছে কি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, আর শপথ পাঠ করেন এম ইউসুফ আলী, এম আবু ইউসুফ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, ঠিক আছে। পরবর্তীতে দেখেন আব্দুল মান্নান, পরবর্তীতে দেখেন বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতিতে সরকার গঠিত হয়, বাংলাদেশের প্রথম কখন প্রেসিডেন্ট পদ্ধতিতে সরকার গঠিত হয়, 1971, 1975, 1982 নাকি 1980। এখন দেখেন বা সংবিধানের প্রথম প্রেসিডেন্ট, সাংবিধানিকভাবে প্রথম, প্রথম কি, প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট কে, সাংবিধানিকভাবে প্রথম প্রেসিডেন্ট হচ্ছে আমি বলবো আবু সাইদ চৌধুরী, আবু সাইদ, আবু সাইদ, আবু মাই দেখেছে না, আবু সাইদ চৌধুরী, আবু সাইদ চৌধু, চৌধু, আবু সাইদ চৌধুরী ছিল কি সংবিধানের, কি সংবিধানের প্রথম প্রেসিডেন্ট ছিল আবু সাইদ চৌধুরী। আর যদি বলে প্রথম প্রধানমন্ত্রী, 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 সংবিধানের প্রথম, সাংবিধানিকভাবে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, মুজিবুর, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, রহমান, এটা মনে রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় কত সালে, 38 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, 37 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, 1971 সালে, ওই যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি কে ছিলেন কে, সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা ভাইয়ার কথা বুঝে যায় না, ভাইয়ার তো যথেষ্ট, এই আপনার ভাইয়ের কথা বুঝেন না, আমি কি অস্পষ্ট ভাষায় কথা বলি, অস্পষ্ট ভাষায় কথা বলি ভাইয়া, আমার কথা নাকি বোঝা যাচ্ছে না, এটা তো হওয়ার কথা না। তারপরে ভাইয়া, ভাইয়ের কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানান তো, ভাইয়ের কথা হোপসো ক্লিয়ার, হোপসো ক্লিয়ার, হোপসো ক্লিয়ার ভাইয়া, হোপসো ক্লিয়ার, হ্যাঁ, সাংবিধানিকভাবে,
তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশ না, বাংলাদেশ তখন ছিল, তাজউদ্দিন আহমেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অস্থায়ী সরকার, যদি বলে প্রবাসী সরকার, যদি বলে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকালীন সরকার, যদি বলে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাহলে তাজউদ্দিন আহমেদ হবে। ঠিক আছে, এখন দেখেন পরবর্তী কোয়েশ্চেন, যে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন, মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন, দশ আট ছয় চার বলেন, মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন, মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন একটু বলেন তো, মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কতজন বলেন, বলেন দ্রুত বলেন। দেখেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রধান, আচ্ছা রাষ্ট্রপতি, আমরা এটা এটা বলে দিচ্ছি একভাবে ছজনের নাম বলে দিব। আচ্ছা বলে ফেলছি অ্যান্সার, অ্যান্সার কি বলে ফেলছি, ছয় জন। ওকে ছয় জন, তাহলে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। দেখেন এখন মুজিবনগর সরকারের মন্ত্রিসভা, মন্ত্রিসভা, হ্যাঁ মন্ত্রী, মন্ত্রিসভা, 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 হ্যাঁ যদি বলে সর্বমোট মন্ত্রিসভা, যদি বলে সর্বমোট মন্ত্রিসভা, তাহলে এগারো জন যদি থাকে, এগারো জন যদি থাকে, এগারো জন থাকলে এগারো জন অ্যান্সার করবেন, আর যদি ছয় জন থাকে, এগারো জন না থাকে, তাহলে কিন্তু অ্যান্সার করবেন কোনটা, অ্যান্সার করবেন হচ্ছে ছয় জন। ঠিক আছে ছয় জনই রাইট, এটা যদি থাকে, ছয় জন না থাকে, যদি এগারো জন থাকে, ছয় জন শুনেন, এই দুইটার মধ্যে যদি ছয় জন থাকে তাহলে ছয় জনই রাইট অ্যান্সার, ছয় জনই হচ্ছে কি রাইট অ্যান্সার, মন্ত্রিসভার সদস্য। এখন দেখেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, রাষ্ট্র, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে শেখ মুজিব, শেখ মুজিবুর, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর, মুজিবুর রহমান, মুজিবুর রহমান, এটা জানো রহমান, হ্যাঁ রহমান। ঠিক আছে এখন প্রধানমন্ত্রীকে ভাইয়া, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন, তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ হচ্ছে কি, আহমেদ হচ্ছে প্রধানমন্ত্রী, তাজউদ্দিন আহমেদ হচ্ছে প্রধানমন্ত্রী, জানলাম। তারপর দেখেন তাজউদ্দিন আহমেদ হচ্ছে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, 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 রাষ্ট্র মানে বঙ্গবন্ধুর অবর্তমানে উপরাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ, সৈয়দ, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম কি উপরাষ্ট্রপতি। এখন দেখেন যদি বলে যে শিল্প বাণিজ্য, মানে শিল্পমন্ত্রী, শিল্প, শিল্প, শিল্প বাণিজ্য, বাণিজ্য অর্থমন্ত্রী, বাণিজ্য ও অর্থমন্ত্রী, অর্থ, জি স্যার, আরে শেষ করে দেবো আর পাঁচ মিনিট সর্বোচ্চ, অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী, ইনশাল্লাহ ভাই যাবো, মন্ত্রী, অর্থমন্ত্রী গেছিলেন এম মনসুর আলী, এম মনসুর, মনসুর, এম মনসুর আলী, মনে রাখেন এম মনসুর আলী, তাহলে এম মনসুর আলী কি ছিল দেখেন, তাহলে কি এটা নিয়ে নাকি প্রশ্ন পারে না ভাইয়া, ওরা একবারে সবকিছু ক্লাসে ক্লিয়ার করে দেয়, তারপর নাকি প্রশ্ন পারে না, ক্লাস যদি ভালো লাগে থাকে লাল লাভ দাও, আর যদি ক্লাস খারাপ লেগে থাকে কালো লাভ দাও, আমি একটু ডিস্টার্ব করতে আসছি, মানে কেমন লাগতেছে ক্লাস একটু জানাও, যে আজকে কি স্পেশাল ডিউনিট স্পেশাল প্রথম জিকে ক্লাসে, এই পরে ইংলিশ ক্লাস, তুমি ইংলিশ ক্লাস কয়কে, একটা ক্লাস নিব যাও, একটা ক্লাস নিলে হয়ে যাবে সবকিছু, বাজে তো ধরে ফেলছি আপনাকে নিয়ে, ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ হাফেজ। আর যারা যারা গুচ্ছ গুচ্ছ করতেছো ভাই, সামান্য কিছু টাকা হাতে রাখো, সোমবারে কোর্স আসবে, এত টাকায় আমাদের কোর্সের দাম হবে না, তো সামান্য টাকা রাখো কোর্স আসবে, আগে আমরা সি ইউনিট নিয়ে সবকিছু প্ল্যান করি, একটা একটা করে আসবো ভাই, দুইটা কোর্স আনতে গেলে ঝামেলা, সোমবারে আসবে, আজকে সি ইউনিট আসবে, সোমবারে হচ্ছে বি ইউনিট আসবে, ওকে ওকে, ক্লাস কর, ক্লাস কর, ক্লাস কর। ঠিক আছে তাহলে আমরা কি, এখন দেখো এই ব্যক্তির নামটা মনে রাখি, আইন মন্ত্রী, হ্যাঁ আইন, আইন মন্ত্রী, আইন মন্ত্রী, আইন মন্ত্রী কে ছিলেন, আইন মন্ত্রী ছিলেন হচ্ছে খন্দকার মোস্তাক, খন্দকার, খন্দকার কি মোস্তাক, খন্দকার মোস্তাক, খন্দকার মোস্তাক ছিলেন কি আইন মন্ত্রী, এবং সর্বশেষ যেটা আমাকে জানতে হবে, সর্বশেষ কি জানবো, স্বরাষ্ট্র যেটা বলছে, স্বরাষ্ট্র ত্রাণ, স্বরাষ্ট্র ত্রাণ, তাই না, স্বরাষ্ট্র ও ত্রাণ, এটা আমি লিখি স্বরাষ্ট্র ত্রাণ, স্বরাষ্ট্র ওখানে নিচে লেখলে হয়তো বা দেখতে পাবে না, স্বরাষ্ট্র ও ত্রাণ, ত্রাণ পূর্ণ ভাষণ, ত্রাণ পূর্ণ ভাষণ, ত্রাণ, স্বরাষ্ট্র ত্রাণ ও পূর্ণ ভাষণ, ঠিক আছে আমি একটু লিখি, স্বরাষ্ট্র ত্রাণ, ত্রাণ ও পূর্ণ ভাষণ, পূর্ণ ভাষণ মন্ত্রী ছিলেন, পূর্ণ ভাষণ, পূর্ণ ভাষণ, পূর্ণ ভাষণ মন্ত্রী ছিলেন কি, ওই যে কি এ এইচ এম কামরুজ্জামান, কামরু, কামরুজ্জামান, 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 ঠিক আছে কামরুজ্জামান। এখন এদেরও ক্লিয়ার, মুজিবনগর মন্ত্রিসভা ক্লিয়ার, এস এস না বাবা ভাইয়া, রাজা রাজা এস এস নিতে চান, এস এস দেন, লেখেন, লেখেন এস এস নিতে চান, এই যে আসতে বলবে, ঠিক আছে এস এস নেন, এস এস নেন, এস এস নেন, দ্রুত এস এস নেন, যারা যারা এস নেন, ক্লিয়ার, ক্লিয়ার,
হ্যাঁ এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা, ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলো একটু দ্রুত যাব এবং ক্লাসের আমরা শেষ মুহূর্তে অন্তিম পর্যায়ে, অন্তিম পর্যায়ে চলে আসি। দেখেন, মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন কে? সর্বদলীয় উপদেষ্টা কমিটির কে চেয়ারম্যান কে ছিলেন? ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, মুস্তাক আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা, নাকি মাওলানা হামিদ খান ভাসানী? বলেন, মাওলানা হামিদ খান ভাসানী। এখন বলেন যে এটা কি? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কালে সর্বদলীয় উপদেষ্টা কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান, আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি ছিলেন? ভাসানী ছিলেন হচ্ছে সর্বদলীয় কমিটির, সর্বদলীয় যতগুলো কমিটি ছিল সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য। সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন ভাসানী সাহেব। কাকমানি সম্মেলন কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলের কোথায়? সান্তোষে। টাঙ্গাইলের সান্তোষে, এই যে সেই ব্যক্তির নাম, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তিকে, এই যে আব্দুল হামিদ খান ভাসানী। কোথায়? টাঙ্গাইলের কাকমানি সম্মেলন। কাকমানি কোথায়? কাকমানি সম্মেলন সান্তোষে। টাঙ্গাইলের সান্তোষে কাকমানি সম্মেলন অনুষ্ঠিত হয়। ইনশাল্লাহ চান্স পাবেন, চান্স পাবেন না কেন, ম্যাজিক্যাল সবকিছু হচ্ছে তো হবে। টাঙ্গাইলে সন্তোষে। পরবর্তী কোয়েশ্চেন দেখেন, মুজিবনগর সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে ছিলেন? এখন বলেন, এইচ এম কামরুজ্জামান, ব্যারিস্টার নাজমুল হুদা, মুস্তাক আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে মুজিবনগর সরকার, দেখো এই ব্যারিস্টার নাজমুল হুদার নাম কোথাও আছে? মুজিবনগর সরকারে নাই। মুস্তাক আহমেদের নাম আছে কোথাও? নাই। হ্যাঁ, মুস্তাকের নাম রয়েছে না, মুস্তাক সাহেব, এটা মুস্তাক হবে না, যদি মুস্তাকে ভেবে বানানো হবে, মোস্তাক, মোস্তাক কুমিল্লার ব্যক্তি। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান আসামি, ঠিক আছে। এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাহলে এই দুটো তো আমরা বাদ দিতে পারি, বাদ এটা বাদ দিয়ে দিতে পারি, অ্যান্সার একটাই হবে। অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা সবার থেকে জানতে চাই, অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ভাই একটাই, সেটা হচ্ছে এইচ এম কামরুজ্জামান। পরবর্তীতে দেখেন, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী গিয়েছিলেন? মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী গিয়েছিলেন, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী গিয়েছিলেন। এখন বলেন, এখন বলেন এটা কি অ্যান্সার করতে হবে? হ্যাঁ, বলেন যে স্বরাষ্ট্র দান, বলেন এইচ এম কামরুজ্জামান, এইচ এম কামরুজ্জামান, এইচ এম কি? এইচ এম কামরুজ্জামান। পাবো 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 বাবা বাবা, পারতেছেন? ইয়েস, পারতেছেন, পারতেছেন, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখেন পরবর্তীতে, এইচ এম কামরুজ্জামান হচ্ছে মুজিবনগর সরকারের ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এখন দেখেন পরবর্তীতে, মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়? মুজিবনগর সরকার হচ্ছে 10 এপ্রিল 1971 সালে গঠিত হয় এবং গঠিত হয় 17 এপ্রিল 1971 সালে কি শপথ বাক্য পাঠ করেন, এটা আমরা জানি, এটা আমরা জানি। পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? অস্থায়ী রাজধানীর নাম কি? ঢাকা, মিরপুর, মুজিবনগর, চট্টগ্রাম, এটা আমরা জানেন প্রথম অস্থায়ী রাজধানীর নাম। যেহেতু অস্থায়ী সরকার গঠন হয়েছিল, অস্থায়ী সরকারের কি প্রথম রাজধানীর নাম ছিল কি? মুজিবনগর, মুজিবনগর। পরবর্তীতে দেখেন, ১৯৭১ সালে অস্থায়ী সরকারের প্রথম ঘোষণাপত্র পাঠ করেন কে? অস্থায়ী সরকারের প্রথম ঘোষণাপত্র পাঠ করেন কে? অস্থায়ী সরকারের প্রথম ঘোষণাপত্র পাঠ করেন কে? ইউসুফ আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী। বলেন, মন্ত্রিসভার সদস্য নাকি মন্ত্রিসভার বাইরে কেউ ছিলেন? এটা হচ্ছে কি, ওই যে প্রথম ঘোষণাপত্র পাঠ করেন কে? ইউসুফ আলী, ইউসুফ আলী, ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেন দেখেন, পরবর্তী কোয়েশ্চেন, ওকে, 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন কে? এটা হলো অধ্যাপক ইউসুফ আলী, জানলাম। মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী গিয়েছিলেন, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে? এইচ এম কামরুজ্জামান। এটা ডাবল চলে আসছে, নিচের কোন সরকার, আমি একবারে বলে দিই, নিচের কোন মার্কিন সঙ্গী শিল্পী কনসার্টে বাংলাদেশে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন হচ্ছে বিল প্রিস্টন। দেখেন, 1971 সালের পয়লা আগস্ট। হ্যাঁ, পয়লা আগস্ট হচ্ছে যে কি অনুষ্ঠিত হয় কনসার্টে বাংলাদেশ? কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রের কোথায়? মেডিসিন স্কয়ার, মেডিসিন স্কয়ারে একটা শিল্পী গোষ্ঠী। এটার আয়োজক ছিল ফোবনা। এটার আয়োজক ছিল কে ভাইয়া? ফোবনা, ফোবনা ছিল এটার আয়োজক, ফোবনা ছিল এটার আয়োজক। হ্যাঁ, আর এই ফোবনা তো আয়োজক ছিল, এটা আমরা জানলাম, ঠিক আছে, ফোবনা আয়োজক ছিল এবং এটার মধ্যে প্রধান শিল্পী গোষ্ঠী হিসেবে ছিলেন কি? প্রধান শিল্পী গোষ্ঠী হিসেবে কি ছিলেন? ওই যে বলতে পারবেন, আমি একটু নামটা শুনতে চাই, নামটা শুনতে চাই, প্রধান শিল্পী গোষ্ঠীর নামটা শুনতে চাই, যেহেতু ফোবনা আয়োজক ছিল। হ্যাঁ, এবং এটা থেকে ভারতীয় সঙ্গীত শিল্পী ওই যে রবি শাস্ত্রী এবং কি, যেটা হচ্ছে যে কি ভারতীয় হচ্ছে যে কি খেদারাবাদক, হ্যাঁ, রবিশঙ্কর, এটা পারি না, ইয়াস, বিটলস, ব্যান্ডল, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এবং তারা হচ্ছে কি বাংলার ধুন, যে ভারতীয় শিল্পী গোষ্ঠী কি ইয়া করে, কোন গানটা গায়? বাংলার ধুন। হ্যাঁ, তাহলে দেখেন পরবর্তীতে আমরা যাচ্ছি যে সাহিত্যে, এটা তো না, এখন দেখেন বব ডিলানের আত্মজীবী ক্রনিকলস, এটা মনে রাখেন, ক্রনিকলস ভলিউম 1 প্রকাশিত হয় কত সালে? ক্রনিকলস 1 প্রকাশিত কত সালে? 2004, এটা হচ্ছে যে 2004 সালে, ঠিক আছে, 2004 সালে। এবং আজকের ক্লাস এখানেই, আগামীকালকে আবার হবে, এটা জানিয়ে দিব। রবিশঙ্কর, রবিশঙ্কর, রবি শাস্ত্রী বলে দিচ্ছি, আমি একটু বলে দিই তোমাদের ক্লাস নিয়ে, আমি একটু তোমাদেরকে ব্রিফ করে দিই। সেটা হচ্ছে তোমাদের, তোমরা আশা বল ভাইয়া ক্লাস নেবে দুইটা, তুই তো আগামীকাল আসস, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
ফুলাবে না, সোয়াব পাবি, শেষ করে দেখো। ওর বাড়ি যাওয়ার কথা, ও একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ ফ্যামিলির বড় ছেলে, তারপর তোমাদের জন্য থেকে যাচ্ছে। সো এরপর তৌফিক ইন করবে এবং রাব্বি ইন করবে, এরপর তোমার রিয়াজ ভাই ইন করবে, আমিও ইন করব। অবশ্যই নিবে, নিবে না তা না, মানে মাত্র শুরু হয়েছে, প্রথম দিনে তো প্রেশার নিও না ভাই, আইকিউ তো হবে রে ভাই। এই যে কথাটা বারবার কেন বলো, মানে এই পর্যন্ত দেখছো কোনোদিন তোমাদেরকে অর্ধেক দিয়ে অর্ধেক আটকে রাখছি, এখন কি আমরা এখানে পিডিএফ সেল করতে আসছি, ক্লাসে পিডিএফ সেল করতে আসি? পিডিএফ তো ফ্রি দে, সেলের প্রশ্ন তো আসে না। তো এখন মনে করো এই যে কেমনে ফাবা এসব জিজ্ঞেস করো কেন, তো এইসব তো কিছু জিজ্ঞেস করে লাভ নাই। তো যা দিব একশো একশো দিব, এখানে কোনো কিছু ফাওয়ার জন্য দিব না, কোনো এই যে আমার গুচ্ছ কোর্স আসবে বলে মানে তোমাদেরকে ফ্রি পড়াচ্ছে, এসব কিছু না, প্রথম থেকেই বলছি ফ্রিতে পড়াবো সেই জন্য। আর গুচ্ছ কোর্স সোমবারে আসবে, ভর্তি না হলে তুমি বিপদে পড়বে, এটা তোমার ব্যাপার, ঠিক আছে, ভর্তি সবাই হবা। তো আর ইংলিশ আমি পড়াই দিব, ঠিক আছে, আর ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আগামীকালে ক্লাস রুটিন পেয়ে যাবা, সবাই একসাথে ক্লাস থাকবা, একসাথে থেকে ক্লাস করবা। আর তোর যে সাজেশনটা কত বছর দিছিলি, এটা দিয়ে দিছি ক্লাস শুরুতে, হ্যাঁ একদম দিয়ে দিবি, যেন একদম কমন আসে। আর লাস্টের দিকে ওদেরকে একটা সিলেক্টিভ 500টা MCQ জিহানকে বলে দিবি, ওরা যেন মানে ক্লাসের আগে মানে পরীক্ষার আগের দিন 500টা MCQ পড়ে দিতে পারে, ঠিক আছে, জিকের, যেন তাদের সুবিধা হবে। অবশ্যই অবশ্যই গুচ্ছ আসবে, গুচ্ছ একদম জিরো লেভেল থেকে আসবে, জিরো লেভেল থেকে ব্যাস আসবে, যেখানে মৌলিক জিকে থাকবে, ইংলিশ থাকবে, বাংলা থাকবে, একদম নতুন করে হবে সব কিছু, যেমন ক্লাস শুরুই হয়ে যাবে, সো পরীক্ষা থাকবে, সব কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, ভালো থেকো, সবাই সুস্থ থাকো, তোমার ভাইয়ের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই নোট করে ফেলবা, সময় নষ্ট করো না, এখনো যে সময়টা আছে সেই সময়ের মধ্যে অনেক কিছু সম্ভব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে ততক্ষণ দেখা হবে, এবং আজকে ক্লাস নোটটা একটু আমাদের ওই যে রোড টু পাবলিক ইউনিভার্সিটির গ্রুপে শেয়ার দিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।